অভিজিৎ নন্দী, সো আউটডোরে হি ইজ দ্য বেস্ট, বেস্ট অফ বেস্ট। করছি, প্রেম না করলে কি আর কবিতা লেখা যায়। আপনার সাকসেস আপনার হয়ে কথা বলুন। ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জিনিসটা এটা খুব ভালো কোয়েশ্চেন। আরে মানুষ হিসেবে জন্মাইলে বিয়ে করতেই হবে। সত্যি কথা বলতে আমার ফ্যামিলি থেকে আমি এখনও সাপোর্ট পাই। আমি ড্রিম ওয়েভারের কথা বলবো। আমাদের সোসাইটি আসলে ফটোগ্রাফার হিসেবে এখনও কাউকে মূল্যায়ন করে না, বা এটা আমাদের নতুন যারা ফটোগ্রাফি করে তাদের ব্যাপারে, নতুন যারা ফটোগ্রাফার আসতে বা আসতে চায় তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে একটাই থাকবে। আমার ফেভারিট লেন্স আজকে যাওয়া চৌধুরী 1.5 লাখ টাকার প্যাকেজ কেন, আজকে জোবাইর ইসলাম শুরুকে কেন 2 মাস আগে কেন, জিএমপি আকাশ ভাইয়া ওনার কাছে কোর্স করার জন্য ইউএসএ থেকে ইউরোপ থেকে লোকজন আসে। তো বেসিক্যালি আজকে আমাদের যেই ইন্টারভিউ গেস্ট সে হচ্ছে সুহেল ভাই। তো আর আজকের ইন্টারভিউ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো ফেসবুকে ফটোগ্রাফারদের ছবি দেখি, বা তাদের সম্পর্কে তা আমরা বেশি এতটা জানি না, কারণ কি জানার কোনো ওয়ে থাকে না, কারণ তারা হচ্ছে ফটো নিয়ে বেশি কাজ করে। তো ফটো নিয়ে কাজ করার কারণে কি হইতেছে যে তাদের সম্পর্কে আমরা জানতেছি না। আর একটা ফটোগ্রাফারের বিহাইন্ড দ্য সাকসেস কীভাবে হচ্ছে, কীভাবে শুরু হচ্ছে, কীভাবে স্ট্রাগল করে আজকে যেমন সুহেল ভাই আজকে এই পর্যায়ে চলে আসে, একটা সোহেল মাহমুদ থেকে কি কিভাবে একজন ফটোগ্রাফার সোহেল মাহমুদ হলো, তো এই ব্যাপারটা আজকে আমরা জানবো। তো চলুন সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি, প্যান্ডেমিক একটু টেনশনে বাট আছি ভালো। তো কেমন যাচ্ছে লকডাউন এই যে দেশে? লকডাউনে আসলে দেশের অবস্থা তো দেখতেছি, সবাই প্রতিদিনই দেখি, বাট লকডাউনটা আসলে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, কারণ লকডাউনের আগে বেশ কিছু ইভেন্ট কভার করা হয়েছে, তো সেগুলো এখনও ডেলিভারি প্রসেস চলতেছে, তো এডিটিং ডেলিভারি এগুলো নিয়েই আর কি এখনও আছি। তো সেলভে আজকে হচ্ছে আমরা যে জিনিসটা খুব জানতে সবাই আগ্রহ আপনার কাছে, যে আমরা বেসিক্যালি একটা ফটোগ্রাফার কিন্তু ছবি দেখি, একটা মানুষ ছবি তুলতেছে তার ছবিটা আমরা দেখতেছি, কিন্তু একটা ছবির পিছনে মানুষ কীভাবে কতটুকু স্ট্রাগল করে, কতটুকু টাইম স্পেন্ড করে এই পর্যায়ে আসছে, অথবা আমি আজকে আপনার কাছে যে কোশ্চেনটা থাকবে যে একজন নর্মাল সোহেল মাহমুদ ছিলেন, সেইখান থেকে আজকে একজন খুব পরিচিত সবার কাছে ফটোগ্রাফার সোহেল মাহমুদ চলে আসছেন, এই জিনিসটা আসার ভিতরে যে বিহাইন্ড দ্য সাকসেস যে জিনিসটা আপনার, এই জিনিসটা আমি আপনার জানতে চাই, এবং শুরু থেকে কীভাবে আপনি আজকের একদম এইখানে। আচ্ছা, ধন্যবাদ। আসলে এইটা জার্নিটা তো আসলে ওইভাবে বলা পসিবল না, অনেক লম্বা গল্প আর কি, বা শর্টকাটে যতটুকু শর্ট করে বলা যায় আর কি। যে ব্যাপারটা হচ্ছে ফটোগ্রাফি আমি বেসিক্যালি শুরু করেছি 2011 সাল থেকে, 2021 প্রায় 10 বছরের জার্নি হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি ফটোগ্রাফি নিয়ে যে খুব বেশি পড়াশোনা করে ফটোগ্রাফার হয়েছি তা না, আমি হচ্ছে দেখতে দেখতে করতে করতে ভুল করতে করতে সেই ভুলগুলো ঠিক করতে করতে ফটোগ্রাফার হয়েছি। তো আমার এই ব্যাপারে হচ্ছে সবচেয়ে বলা যায় যে হেল্প করছে বা আমার ইন্সপিরেশন বা আমার টিচার যদি বলা যায় সেটা হচ্ছে আমাদের নাসিব ভাইয়া। আমি 2010 যখন AIIB-তে ভর্তি হই ত্রিপলিতে, তো তখন হচ্ছে নাসিফও ফটোগ্রাফি করতো না, আমিও করতাম না, বাট নাসিফের হচ্ছে তখন ওই ফার্স্টে শুরু করে আমি ওর কাছ থেকে শিখি আর কি। তো আমরা হচ্ছে 2010 সালে সেমিস্টার শেষে হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে, তো তখন নাসিফ ছবি তুলতো, আমি জানতাম না, সে তখন নাসিফ TTL-এর সাথে ছবি তুলতো, লাইফস্টাইল করতো আর কি। ক্যামেরা ছিল? হ্যাঁ, ক্যামেরা ছিল, DSLR ছিল, Nikon 3000, তো সেটা দিয়েই করতো। তো আমার এই জিনিস সম্পর্কে আসলে কোনো আইডিয়া ছিল না, আমি যেটা জানতাম যে এই ক্যামেরা শুধু সাংবাদিকদের কাছেই থাকে। হ্যাঁ, তো সাধারণ মানুষের কাছে এই ধরনের ক্যামেরা থাকার কথাকে আসলে তখন চিন্তাও করতাম না, কারণ তখন আমার কাছে একটা ক্যামেরা ছিল, সেটা হচ্ছে সনির একটা ডিজিটাল ক্যামেরা ছিল, মানে তখন আমার কাছে ডিজিটাল ক্যামেরাটাই মনে হতো, তখন একটা ট্রেন্ড ছিল, হ্যাঁ ডিজিটাল ক্যামেরাটাই মনে হতো আমার কাছে অনেক বড় কিছু, অনেক তখন তো পেজদের কাছে বেসিক্যালি DSLR-টা থাকে, এক্সক্লুসিভ কিছু জিনিস আর কি। সো কক্সবাজারে ঘুরতে যেয়ে তখন নাসিফের কাছ থেকে ক্যামেরা নিয়ে দুই একটা ছবি তোলার পরে আমার খুব ভালো লাগলো যে বাহ, এত ক্যালেন্ডারে আর ক্যালেন্ডারে দেখি বা টিভিতে দেখা যায়, হ্যাঁ এগুলো সুন্দর। তো আমি নাসিফকে বললাম যে আমাকে তাহলে একটু ছবি তোলা শেখে, এটাতে কীভাবে ছবি তুলতে হয়। তো নাসিফ তখন আমাকে বললো আমি তো সামনে ওয়েডিং শুরু করবো, বিয়েতে ছবি তুলবো, তুই আমার সাথে থাকিস। তো আসলে ওই যে কক্সবাজার যে সিবিচে দুইজন দাঁড়ায় দাঁড়ায় এই যে কনভারসেশন, হ্যাঁ সেখান থেকেই আসলে ফটোগ্রাফিটা যে একটা স্বপ্ন ওইটা শুরু আর কি। তারপরে আমরা ঢাকা ব্যাক করলাম, ব্যাক করার পরে আমরা যখন ইভেন্ট করা শুরু করলাম,
তখন বেসিক্যালি আসলে ফটোগ্রাফার হব বা ছবি তুলে টাকা ইনকাম করব এই ধরনের কোনো কিছু কোনো দিনই আমার মাথায় ছিল না গ্রাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত। তখন হ্যাঁ তখন হচ্ছে যে ট্রিপলি পড়তেছি, ইঞ্জিনিয়ার হব, আমার হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে হচ্ছে আমার পড়াশোনা হায়ার স্টাডি করার ইচ্ছা ছিল। সো আমার প্ল্যান ছিল আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করব, দেশের বাইরে যাব, আরও বড় ভালো স্টাডি করব বড় জায়গায়। তো আমার প্ল্যান ছিল আসলে এরকম আর কি। তো তারপরে আসার পরে নাসিফের সাথে আমি ছবি তোলা শুরু করি। নাসিফ হচ্ছে তখন নতুন নিকন 7000 ক্যামেরাটা বাজারে আসার পরে নাসিফ কিনলো, আর আমাকে এই 3000টা দিয়ে বললো যে তুই এটা দিয়ে প্র্যাকটিস কর। তার মানে আপনার ফার্স্ট ক্যামেরা হচ্ছে নিকন 3000 নাসিফের ক্যামেরা। নাসিফ আমাকে ছবি তোলার প্র্যাকটিস করার জন্য দিয়েছে। আসলে আমি এরকম একটা মানুষ বা বলা যায় যে টিচার পেয়ে আসলে আমি ব্লেসড মনে করি নিজেকে। একটা মিনিট একটু জাস্ট হোল্ড, এখানে একটা যে একটা জিনিস মেনশন করতে চাই যে সোয়েলভের প্রথম ক্যামেরা ছিল কিন্তু নিকনের 3000। তো আমরা অনেকে যারা এখন নতুন শুরু করতেছি তারা হয়তো বা একটা যখন কম দামি ক্যামেরা থাকতেছে বা অনেক ওল্ড মডেলের তখন আমরা অনেকটা ডিপ্রেস হয়েছে যে আমার কাছে তো এই ক্যামেরা নাই, সোয়েলভের কাছে এই ক্যামেরা আছে, সোয়েল আমার কাছে থাকলেও কিন্তু আমি এই ধরনের ছবি তুলতে পারতাম। বাট ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার আস্তে আস্তে ছবি তুলে তারপর আসতে হবে। ওকে দেন সোহেল ভাই আপনার কাছে। আচ্ছা তো তারপরে হচ্ছে এটা দিয়ে আমি শুরু করি। নাসিফের সাথে যখন আমি ওয়েডিংয়ে যেতাম আমরা ক্যামেরা রেন্ট নিতাম মাঝে মাঝে, তখন আসলে একটা ক্যামেরার দাম যেমন নিকন 7000-এর শুধু বড়ির দাম ছিল 80,000 টাকা। সো 2011 সালের দিকে একটা স্টুডেন্টের কাছে যে হয়তো টিউশনই করে আমি সব মাসে হয়তো 5000 টাকা ইনকাম করতাম, সো সেইখানে 80,000 টাকা দিয়ে একটা বডি কেনা, এটা আসলে আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা আমি স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। সো সেখান থেকে এই কি বল 3000 দিয়ে আমি হচ্ছে তখন লাইফস্টাইল করা শুরু করলাম। লাইফস্টাইল করা থেকে তারপরে আস্তে আস্তে ওয়াইল্ড লাইফে দিয়ে গেলাম। আমার তখন মানে ওয়াইল্ড লাইফের প্রতি ইন্টারেস্টটা বেশি ছিল। আমি বিভিন্ন জায়গায় যেতাম, নতুন নতুন কোথায় পাখি পাওয়া যাবে, পাখির ছবি তোলা যাবে, মাকড়সা তোলা যাবে, প্রজাপতি তোলা যাবে। হ্যাঁ তখন আমাদের বিভিন্ন ঢাকায় প্রচুর এক্সিবিশন হতো, বড় বড় এক্সিবিশন হতো, সেই এক্সিবিশনগুলোতে পার্টিসিপেট করতাম। তো 2011 সালে ক্যামেরা ধরছি, বাট 2012 সাল পর্যন্ত কোনো এক্সিবিশনে আমার ছবি সিলেক্ট হয়নি। সো আমি একসময় খুব একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে হচ্ছে না কেন। অবশ্যই আমার সেখানে একটা গ্যাপ আছে। তখন আমি নাসিফের সাথে আবার ডিসকাস করা শুরু করলাম, ডিসকাস করলাম যে আসলে প্রবলেমটা কি। তো নাসিফ আমাকে কিছু গাইডলাইন দিল। আমি হচ্ছে তখন এই এক্সিবিশনগুলোতে আমার ছবি সিলেক্ট না হলেও আমি ছবি দেখতে যেতাম এক্সিবিশনগুলোতে যে আসলে আমার ছবি কেন সিলেক্ট হচ্ছে না আর এই ছবিগুলো কেন সিলেক্ট হয়েছে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা শেখার জন্যে দেখার জন্যে আমি যেতাম ওখানে। তখন যারা জাজ থাকতো আর কি, যেমন আমাদের হাসান চন্দন ভাইয়া, তারপরে হচ্ছে সৌদাল ফয়সাল ভাইয়া, তারপরে হচ্ছে লিটু ভাই। লিটু ভাইকে সবাই চিনবে যারা ফটোগ্রাফি অন্তত লাস্ট 5-6 বছর পরে আর কি, তারা মোটামুটি ওনাকে খুব ভালো চিনে। তারপর আরও অনেকেই ছিল আর কি। তো এর এই যে বড় বড় মানুষ যারা, এরা যখন যেত, এরা যখন এই যে ছবিগুলো দেখতো, এক একটা কমেন্ট করতো, তখন আমি তাদের সাথে সাথে ঘুরতাম এক্সিবিশনের ভিতরে যে তারা আসলে কী বলতেছে, এই শুনে শুনে শিখতে শিখতে। তারপর 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোটামুটি আমি প্রায় 50 এক্সিবিশন অ্যাটেন্ড করছি, পার্টিসিপেট করছি। এর মধ্যে 2-1টা ইন্টারন্যাশনাল এক্সিবিশনও ছবি গিয়েছে। বাট আমার একটা টার্গেট ছিল যে আমি জীবনে 50 হাফ সেঞ্চুরি এক্সিবিশন করার পরে আর করবো না, এবং এটা হওয়ার পর আমি আর করিও নাই। যাই হোক, তো আমি 2000 আমার এক্সিবিশন হয়েছে 50টা এক্সিবিশনে আমি পার্টিসিপেট করছি। এরপরে আমি বাদ দিয়ে দিছি, এটা আমার টার্গেটই ছিল যে 50টার পরে আমি আর করবো না, সো আর করিও নাই। এরপরে এই যে লাইফস্টাইলের কথা বললাম, এর মধ্যে কিন্তু ওয়েডিং এর কথা বলিনি। আমি আপনাকে আরেকটা জিনিস ফোন করি যে আপনারা যখন ফার্স্টের দিকে স্টার্ট করছেন তখন কিন্তু এই জিনিসগুলো অনেক দেখা যেত যে আমাদের এই যে এক্সিবিশনগুলো হইত। বাট এখন একটা সময় চলে আসছে আমাদের যারা নতুন ফটোগ্রাফার আসতেছে, যারা যত যারা শুরু করতেছে, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা এটা নিয়েও কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে যদি আমি বলি, আমি যদি এখনকার কথা বলি, আমাদের সময় এক্সিবিশনগুলো হতো কি, যে যারা জাজ প্যানেল থাকতো বা অর্গানাইজার থাকতো, তারা আসলে কি নিজের প্যাশন থেকে এক্সিবিশনগুলো করতো বা ছবি তুলতো।
ইট ওয়াজ নট লাইক বিজনেস। এখন যেটা হয়েছে, এখন হচ্ছে বিজনেসটাই মুখ্য, যে আমি 1,00,000 টাকার রেজিস্ট্রেশন ফি উঠাবো, এর মধ্যে 50,000 টাকার কাজ করব, বাকি 50,000 আমার কাছে থাকবে। সবাই হয়তো না, কিন্তু অনেকের মধ্যে এই মেন্টালিটিটা আছে। এবং ছবির আসলে এক একটা যুগে এক এক সময় কিন্তু এক একটা জিনিসের ট্রেন্ড থাকে। যেমন আমি যখন স্কুলে পড়তাম তখন ট্রেন্ড ছিল হচ্ছে গিটারের। আমি স্কুলে পড়ার সময় গিটার আমার ব্যান্ড বাংলাদেশে ব্যান্ডের, যে স্কুলে স্কুলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে হয়তো 2-3টা ব্যান্ড থাকতো। এরপরে আসছে সাইকেল, এরপরে হয়তো আরেকটা নতুন জিনিস, এরপরে DSLR এর একটা ট্রেন্ড আসছে, ফটোগ্রাফির একটা ট্রেন্ড আসছে। সো এটা আসলে সময়ের সাথে সাথে এক একটা ট্রেন্ড পরিবর্তন হয়। এখন যেমন হয়তো আরেকটা ট্রেন্ড চলছে, তো আমি যদি বলি 2016 বা 2017 পর থেকে ফটোগ্রাফির ট্রেন্ডটা আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে প্যাশন জিনিসটা আসলে এখন কাজ করে খুব কম, এখন যেটা কাজ করে সেটা হচ্ছে বিজনেস। সো যেখানে লাভ লসের জিনিস আসে বা লাভ লসের কথা আসে, সেখানে শিল্পটা তখন আসলে খুব বেশি একটা বেঁচে থাকে না, মুমূর্ষু অবস্থায় থাকে, তখন সেখানে লাভ লসটাই অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। তো এখন আমাদের যেমন আমি ছবিতে আমার একটা ছবি আছে রমনা পার্কে আমি তুলছিলাম, একটা টিয়া পাখির ছবি। এই টিয়া পাখির একটা ছবি, টিয়া পাখি গাছের ভেতর গর্ত থেকে মুখটা বের করবে কখন আর আমি কখন ওই মোমেন্টটা তুলবো, এটার জন্য আমি ওই গাছের নিচে আধা ঘন্টা দাঁড়াইছিলাম ক্যামেরা চোখে দিয়ে। এখনও যদি আমি কাউকে বলি ম্যাক্সিমামই রাজি হবে না। এই আমি আরও অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কথা জানি, যারা হয়তো একটা হাট কোমর পানির নিচে বা বুক পর্যন্ত পানির ভিতরে 2-3 দিনও আছে যে বসেছিল একটা মোমেন্ট ক্যাপচার করার জন্য, বা এখনও যায়। যেমন হিমেল নবী ভাই আছে, রিফাত ইকবাল ভাই আছে, তারপরে আরও কয়েকজন ফটোগ্রাফার আছে, আমি নাম এখন খেয়াল আসতেছে না, এই এই যে কিছু ফটোগ্রাফার আছে আমাদের সময় ছিল, শোভন ভাইয়া ছিল, এরা হচ্ছে যে একটা ছবি একটা মোমেন্ট ক্যাপচারের জন্য তো ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ওয়েট করে, এখনও জিনিসটা পাওয়া যায় না। এখন হচ্ছে যে জিনিসটাতে আসবো আর কি, এই প্যাশনটা এখন কমে গেছে, যার কারণে হচ্ছে এক্সিবিশনগুলোতে এখন আর ওই কোয়ালিটিফুল ছবি আসলে পাওয়া যায় না। যেমন আমি বেশ কিছু এক্সিবিশনের জাজ হিসেবে ছিলাম, ছোটো ছোটো এক্সিবিশনই হোক, হয়তো সেটা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের ছিল। তখন কেমন লাগছে ভাই? আসলে এটা কষ্টের ব্যাপার যে জিনিসটার যে একটা ট্রেন্ড আসছে বা একটা গ্রুপ অফ পিপল ছিল, এরপরে আর এই জিনিসটাকে কেউ কন্টিনিউ মানে খুব বেশি মানুষ কন্টিনিউ করে নাই, ভালোভাবে কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে হারাই যাচ্ছে, হয়তো সেখান থেকে আগে যদি 10 জন হয়তো এখন হয় 2 জন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এই কারণে আর কি এক্সিবিশনগুলো এখন আসলে আগের মতো কোয়ালিটিফুলও হয় না। আবার আসলে কোয়ালিটিফুল হবে কীভাবে, ওই কোয়ালিটিফুল ওই টাইপের ওই প্যাশন দিয়ে কাজ করার লোক জন্য কম। এখানে দেখা যায় যে শিল্প যেটা শিল্প টিকা থাকে, বাট বিজনেস কখনো, হ্যাঁ মানে এটার আর যেটা হচ্ছে এখন যেটা হয়েছে 2016 বা 2017 পরে যদি আমি বলি, ফটোগ্রাফিটা আসলে খুব টু আর্ন ইজি মানি একটা ওয়ে হয়ে গেছে। হ্যাঁ, যে আমি একটা ইভেন্টে একটা ফটোগ্রাফার একটা ক্যামেরা কিনতেছে, আমিও যে বললাম আমি যখন স্টুডেন্ট ছিলাম 80,000 টাকা দিয়ে আমি শুধু নিকন 7000 একটা বডি কিনছিলাম 80,000 টাকা দিয়ে, সেটা হচ্ছে আমার সেটা মানে আমি টিউশনি করে 30,000 টাকা জমাইছিলাম, আর 50,000 টাকা আমার একটা ফ্রেন্ড আমাকে ধার দিছিল। হ্যাঁ, তখন ও নিজেও স্টুডেন্ট, ও হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকতো, তো ওর সাথে একদিন কনভারসেশন করতে করতে আমি বললাম যে দোস্ত আমি তো ফটোগ্রাফি শুরু করবো কিন্তু ক্যামেরা লাগবে, আমার তো টাকা নেই। তো বললো যে কত টাকা লাগবে, মানে 30,000 আছে আর 50,000 টাকা লাগবে। সাহস পাইছেন তখন আপনি? এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক ছিল। হ্যাঁ, 50,000 টাকা ফার্স্ট ইয়ারে থাকতে, হ্যাঁ এখনকার কিন্তু কোনো সমস্যা না, এখন পোলাপান ছেলে পেলের কাছে টাকা আছে। হ্যাঁ, কিন্তু তখন হ্যাঁ নিতে পারবে বা নিজেও ব্যবস্থা করবে। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু এই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি 50,000 টাকা এক ক্যামেরা কেনা, এটা চিন্তাই করা যায় না। বাট আরেকটা জিনিস যে তখন আপনার ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পাইছিলেন? আচ্ছা, এই এইটাতে আমি পরে আসবো, এটাতে এটা একটা লং ডিসকাশনের ব্যাপার, এটাতে আমি আসতেছি। ওকে, তাহলে আমরা ওয়েডিং আসছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে 2015-তে গ্র্যাজুয়েশন, 14-তে গ্র্যাজুয়েশন করার পরে 15-তে হচ্ছে আমি একটা জবে ঢুকি আর কি। তো জবে ঢোকার পরে আমি ওখানে মোটামুটি 1 বছর ছিলাম, থাকার পরে তারপরে হচ্ছে আমি MBA-তে ভর্তি ঢাকা ইউনিভার্সিটিতে। তো MBA-তে ভর্তি হওয়ার পরে আসলে তখন আমার কাছে তিনটা হয়ে গেছে, মানে তিনটা কাজ হয়ে গেছে, আমাকে যে কোনো একটা কনসিডার করতে হবে, তখন ফটোগ্রাফি, স্টাডি, জব। সো জবে আমার আসলে যে স্যালারি হতো সেটা দিয়ে আমি দেখলাম যে আসলে এই বয়সে এসে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আসলে করা সম্ভব না। আমি যখন গ্র্যাজুয়েশন স্টাডি অবস্থায় ছিলাম, আমি লাস্ট আমার মনে আছে লাস্ট ইয়ারে আমি বাসা থেকে তেমন একটা টাকা নিয়ে নিই, নিজে থেকেই আমি সেমিস্টার ফি দিতাম। তো এই এই মোমেন্টে এসে আসলে বাসা থেকে টাকা নেওয়া পসিবল না, এটা একটা লজ্জার ব্যাপার।
সো তখন আমার কাছে অপশন, তখন আমি চিন্তা করলাম যে না, ফটোগ্রাফি থেকে যদি আমি চেষ্টা করি, ফটোগ্রাফি থেকে আমি এই টাকাটা আর্ন করতে পারবো যদি আমি একটা টাইম দিই। টাইম দিই আর কি, ঠিক আছে। সো তখন আমি অনেক ভাবনা চিন্তা করে আমি জবটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে ফটোগ্রাফি অ্যান্ড হচ্ছে স্টাডিটাই কন্টিনিউ করি। সো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম হচ্ছে যেটা ইয়েতে ইভিনিং এমবিএ আর কি। সো ইভিনিং এমবিএতে দেখা যেত ক্লাস থাকতো, পরীক্ষা থাকতো, সো এই যে টাইম ম্যানেজমেন্ট করে ইভেন্টে যাওয়া, সো এগুলো আসলে অনেক, আর ওয়েডিং যখন করি তখন তো অনেক চাপ থাকে, অনেক প্রেশার। সো এগুলো অনেক দেখা গেছে যে রাত 2টা 3টা পর্যন্ত ইভেন্ট করে পরের দিন সকালবেলা যে আবার পরীক্ষা দিতে হয়েছে, এরকম হয়েছে। আবার দেখা গেছে যে দুপুরবেলা ইভেন্ট করে ক্লাস ক্লাসে দিতে যেতে হয়েছে। সো দেখা গেলো অ্যাসাইনমেন্ট করতেছি, পরের দিন আবার ইভেন্ট, অ্যাসাইনমেন্ট কখন করবো, জমা কখন জমা দিব আর কখন ইভেন্টে যাবো, মানে গেছে আর কি, অনেক স্ট্রাগলের মধ্যে, অনেক কষ্টের মধ্যে গেছে। বাট তারপর আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ খুব সুন্দরভাবে নিয়ে গেছে আর কি। তো 2016 সালে আমরা জুন জুলাইতে হচ্ছে আসলে আমরা কেনাসি ফটোগ্রাফি অফিসিয়ালি বা প্রফেশনালি একদম অফিস নিয়ে, অফিস সেট আপ নিয়ে, ফুল এমপ্লয়ি সেট আপ নিয়ে আমরা 2016 সালে অফিস নিয়ে শুরু করি, অন ফিল্ডে আসি। তার আগ পর্যন্ত কিন্তু 2011 থেকে আমরা ফটোগ্রাফি কিন্তু আমাদের কেনাসি ফটোগ্রাফি কিন্তু মার্কেটে 2011 সাল থেকেই আছে। তখন আমরা ইভেন্ট করতাম, ওয়েডিং করতাম, বাট আমি পার্সোনালি সোহেল মাহমুদ ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে 2016 সাল পর্যন্ত পরিচয় দিতাম না। হ্যাঁ, আমি ফটোগ্রাফার, ফটোগ্রাফার হিসেবে এখনও পরিচয় দিই না, আমি বলি ছবি তুলি আর কি। এখনও আমার নিজের কাছে মনে হয় যে ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আমার হয়নি। তো তখন আমি আসলে মানে প্রফেশন হিসেবে ফটোগ্রাফিটা নেওয়ার চিন্তা করছি হচ্ছে 2016 সালে, বাট তার আগ পর্যন্ত ছবি তুলতাম, ভাল লাগতো, বিয়ে বাড়িতে যেতাম, নেশা, হ্যাঁ, খাওয়া দাওয়া করতাম, কাচ্চি থাকতো, হ্যাঁ, তো খুব ভালো লাগতো আর কি, মজা লাগতো। এই এইভাবে আর কি শুরু, এরপর তো এই পর্যন্ত আসছে, এখন কেনাসিফ এই পর্যন্ত আসছে। আসলে কেনাসিফের বলা যায় আমি আর নাসিফ হচ্ছে 2011 সাল থেকে যে বললাম যে শুরু একসাথে শুরু। সো এইটা আসলে একটা আবেগের জায়গা, মানে কেনাসিফ হয়তো একজন ব্যক্তির নাম, বাট এইটা আসলে আমাদের, আমার কাছে, ফাইমের কাছে, আমাদের কাছে আসলে এটার মূল্যটা, আসলে এই নামের ভ্যালুটা আসলে অন্যরকম। মানে এটা আমাদের লাইফের ভিউ, লাইফের মিনিং চেঞ্জ করে দিস। হ্যাঁ, সো এরপরে যেটা হচ্ছে তুমি যে কোশ্চেনটা করলে আর কি, সোহেল মাহমুদ ফটোগ্রাফার, সোহেল মাহমুদ কীভাবে হয়েছে ফটোগ্রাফার, যেটা আমি বললাম যে আসলে ফটোগ্রাফার হওয়ার মতো আমার মনে হয় এখনও যোগ্যতা হয়নি, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো শিখবি, হ্যাঁ, সবসময় শেখার মধ্যেই থাকতে হবে। সত্যি কথা বলতে আমি অন স্ক্রিনই বলতেছি, 2016 পর্যন্ত আমি পোর্ট্রেট তুলতে ভয় পেতাম, আমি পোর্ট্রেট তুলতাম না, তুলতাম বাট সেকেন্ডারি হিসেবে ভয় পাইতাম, ভয় পাইতাম, কারণ হচ্ছে আমার মনে হতো আল্লাহ, এত লাইট সেট আপ করে, এত কিছু করে একটা ছবি কি হবে না হবে, টাইম পাবো কখন, ঠিক আছে, আমার মনে মধ্যে এই ভয় কাজ করতো। তারপর নাসিফ আমাকে সাহস দিয়েছে, নাসিফ একদিন আমাকে বলছে যে পোর্ট্রেট তোলা না শিখলে পরে তো তুই সিনিয়র হতে পারবি না, তোকে ফটোগ্রাফার হতে পারবি না, পোর্ট্রেট তোলা শিখতে হবে। এই 2016 সালের পর থেকে হচ্ছে তখন হচ্ছে আমি এই পোর্ট্রেট তোলা বা লিড দেয়া, টিমের যে লিড দেওয়া যে ব্যাপারটা সেটা হচ্ছে শুরু করি। আমি যেটা মনে করি আর কি, যে কোনো ফটোগ্রাফি না অনলি, যে কোনো শিল্পের ক্ষেত্রে কাজের প্রতি ভালোবাসা আর কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে। টাকা আসবে, যদি আমার মতে যদি তুমি তোমার কাজে সৎ থাকো টাকা আসবেই, কাজ করলে তো টাকা আসবে, পারিশ্রমিক, বা আমি যদি বলি অনারিয়াম, সেটা কারণ শিল্পীদের পারিশ্রমিক হয় না, শিল্পীদের অনারিয়াম হয়। সো অনারিয়ামটা আসবে, কিন্তু তোমাকে তোমার কাজের প্রতি যে লয়ালিটিটা, কাজের প্রতি যে মানে ভালোবাসাটা, ডেডিকেশনটা, এটা আসলে থাকতে হবে। যে আমি শুধু ছবি তুললাম, 400-500 ক্লিক করলে 2000 টাকা পেয়ে গেলাম, এটাই আমার চলবে, এই জিনিস থাকলে আসলে কেউ কোনো দিন মানে ওই ফটোগ্রাফার হতে পারবে না। ওই টাকার কথাটা আমার চিন্তা বাদ দিয়ে যে আমি কি তুলতেছি বা আমি কি কোয়ালিটির কাজ করতেছি, এই জিনিসটার দিকে আমার মনে হয় নজর দিলে পরে তখন হচ্ছে সে মানে যে কেউ তখন তাকে নিজের ইমপ্রুভ করতে পারবে আর কি, ঠিক আছে। সো আমি যদি বলি যে আজকে আমি এখানে আসছি, আমি জানি না আমি কতটুকু মানে করতে পারছি আর কি, বাট আমি এটা বলতে পারি যে আমি আমার কাজের প্রতি সবসময় সৎ ছিলাম এবং যখন যেটা করছি সেটা মন থেকে করছি, ভালোবেসে করছি, ঠিক আছে। ভালোবাসাটা এখনও কাজ করে, তো ইনশাল্লাহ যতদিন ভালোবাসাটা কাজ করবো ততদিন ধরে ইনশাল্লাহ কাজ করতে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের সবাই মানুষের বিয়েতে খুব সুন্দর ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, তো আমি হচ্ছে
আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনার কাছে ফটোগ্রাফি মানে কি? আমার কাছে ফটোগ্রাফি মানে হচ্ছে মেমোরি, মানে স্মৃতি, স্মৃতির ডায়েরি বলি, স্মৃতির পাতা বলি, যেটাই বলি, এই স্মৃতিতে ঘুরে বেড়ানোটা হচ্ছে ফটোগ্রাফি। আপনার কাছে ফটোগ্রাফি মানে স্মৃতিতে ঘুরে বেড়ানো, মানে আমি যে ছবিটা তুলতেছি এই ছবিটা যাতে অনেকদিন মানুষের। হ্যাঁ, কারণ আমি যেটা আজকে আমার আজকে কথার কথা একজনের বিয়ে হচ্ছে, যেমন আমি যখন বাসায় দেখি আমার বাবা মায়ের সাদা কালো ছবি দেখি আমি, হ্যাঁ হ্যাঁ, এটা আজ থেকে আর 30 বছর আগে তোলা, কিন্তু আমি এখন যখন ওটা দেখতেছি, আমি বা আমি আমার মার সাথে যখন ছবিগুলোতে যাই, আমার মার চোখের বা এক্সপ্রেশনে এটা বোঝা যায় যে সে আসলে ওই যে তার ওই জায়গাটায় ফিরে গেছে, ওই বয়সে ফিরে গেছে, ওই সময়টাতে ফিরে গেছে, নতুন বিয়ে হয়েছিল, মনে রাখতে হ্যাঁ হবে যখন আমরা হ্যাঁ, তো ওইখানে তো আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে মানুষ এই যে যাদের বিয়ে হচ্ছে তারা আমার ছবি দেখে তারা তাদের এই যে সব লাইফের সবচেয়ে মানে হ্যাপি একটা হ্যাপিনেস, মোমেন্ট, হ্যাপি মোমেন্টের যে স্মৃতিটা সেখানে যে আবার ফিরে যাবে, এই জিনিসটা আমার চিন্তা করলে খুব ভালো লাগে আর কি। আচ্ছা ভাই আমাদের আপনার যে আমি একটা যে পোস্ট হুম হুম দিয়েছি তো ওইখানে সবচেয়ে যে যেই জিনিসটা বেশি কমেন্ট আছে আপনি হয়তো দেখছেন যে আপনার বিয়ে নেই, যে কবে বিয়ে করতেছেন আপনি? আরে মানুষ হিসেবে জন্মাইলে বিয়ে করতেই হবে, হ্যাঁ এটা একদিন না একদিন হবে, তো সেটা সব কবে হবে? সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেদিন আদেশ করবে হয়ে যাবে। আচ্ছা আর কিছু কিছু টিপস চাইছে অনেকে, যে যে ধরেন আপনার বয়স যেমন অ্যাভারেজে ধরেন যে একটা গেস করে নিলাম যে 30, হুম, এই 30 বছর বয়স পর্যন্ত একটা মানুষ বিয়ে না করে থাকতেছে কীভাবে? আরে বন্ধু বান্ধব আছে না, না বন্ধু বান্ধবের সাথে ফটোগ্রাফি নিয়ে, এই ফটোগ্রাফি করতে করতেই তো এই যে আমার অফিস, অফিসের ভাই ব্রাদার বন্ধু বান্ধব এইদের নিয়ে কেটে গেছে। এখন তো আমার তো বয়স 30 না, 30-এর চেয়ে 1 বছর বেশি হয়েছে, 31 বছর, কিন্তু আমার তো এই ফিল হয় না, আমার তো আমি তো এখনও আমার এখানে যার বয়স 20 বছর আমি তার সাথে যখন গল্প করি তখন আমি তো চিন্তা করি আমার বয়স 20। আপনার সাথে এই অফিসে যারা আছে যেমন আপনার থেকে জুনিয়র বা বিয়ে করে ফেলছে, হ্যাঁ, তারা দেখলে মনে হয় না যে আমারও বিয়ে করা ও দরকার। তাড়াতাড়ি বুড়া হবে, আমি জোয়ান থাকবো, বিয়ে করলে কি বুড়ো হয়ে যাবে? বিয়ে করলে বুড়া হবেই কনফার্ম। আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া ইন্টারেস্টিং হ্যাঁ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে খুব মানে কাছেরই একজন করছে, আপনারই খুব কাছে, আচ্ছা, তো নামটা সিক্রেট রাখতেছি এটা না বলি, সে বলছে কোশ্চেন আপনার শুনলেই বুঝবো। আপনার এই যে আমরা অনেক সুন্দর অনেক সময় কবিতা দেখি, আপনি একজন কবি বা তারপর ইভেন একজন ফটোগ্রাফার, হুম হুম এই দুইটার ইয়াতে সে বলতেছে যে কতগুলো প্রেম করছেন অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে, এত ভালো ফটোগ্রাফার কতগুলো প্রেম করছেন, ইভেন এই জিনিসটা সে জানতে চেয়েছে, কি রে, খুবই কাছে মানুষ আপনার। আচ্ছা, প্রেম করছি, প্রেম না করলে কি আর কবিতা লেখা যায়, প্রেম করছি, এখনো করতেছি, আচ্ছা তাহলে একটা ঠিক সিক্রেট আছে, বেরিয়ে গেছে না? হ্যাঁ এখনো করতেছি, ভবিষ্যতে বউয়ের সাথে করবো ইনশাল্লাহ। আর কবিতা, আসলে কবিতা এগুলো জাস্ট অবসরে একটু মাথার ব্রেনটা একটু জাস্ট নাড়াচাড়া দেয়, আর কিছু না, এটা খুব বেশি সিরিয়াস কিছু না। যেটা হচ্ছে আমি কিছু কোশ্চেন দেখছিলাম, আমাকে কমেন্টে একজন কিছু কোশ্চেন করছিল, একটা অনেক বড় ইম্পর্ট বড় কমেন্ট করছিল হ্যাঁ জিনিসটার, বড় এত কমেন্ট আমি করছিল, কি নাম হ্যাঁ ওর আচ্ছা কিছু কোশ্চেন ছিল, তো আমি ওইগুলো অনেকেরই কোশ্চেন, শুধু ওর না, আমার কাছে আরও কয়েকজন ইনবক্স করছে এই কোশ্চেনগুলো, যেমন হচ্ছে ফটোগ্রাফি এ পর্যন্ত আসার পর আমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল, তারপরে আচ্ছা নিজেকে, ফ্যামিলি সাপোর্ট নিয়ে একটু কথা বলবো, এই ব্যাপারটা হ্যাঁ নিয়ে আপনি একটু কথা বলবেন। আচ্ছা, ফ্যামিলি সাপোর্টের যে ব্যাপারটা, সত্যি কথা বলতে আমার ফ্যামিলি থেকে আমি এখনও সাপোর্ট পাই, এখন কি আগে বলে? আগে তো আগের কথা বাদ, আমি এখনও পাই না, এখনও আমাকে শুনতে হয় চাকরি করার জন্যে, ফ্যামিলির সাপোর্ট আমি কখনোই পাই নাই। যখন আমি পশু পাখির ছবি তুলতাম আমি মাঝে মাঝে আমার বাবাকে দেখাইতাম, ঠিক আছে, সেদিকে খুব খুশি হতো, বাহ তাই নাকি, এই পাখিটার নাম এই, আচ্ছা এই পাখিটা এই, হ্যাঁ ভাল লাগতো, কিন্তু এই যে ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নেওয়াটা, এটা আমার ফ্যামিলি এখনও সাপোর্ট করে না, আগেও করতো না, ঠিক আছে, বাট যে ব্যাপারটা হচ্ছে আমি আমার ডিসিশনে অটল অটল ছিলাম, আমি কষ্ট করছি জন্য হয়তো আজকে আমি বনানীর মতো, বনানীতে একটা অফিস নিয়ে বসতে পারতেছি, আমার আন্ডারে হয়তো 15-20 জন লোক কাজ করাইতে পারতেছি, ঠিক আছে, তো এইটা আসলে খুব সহজ কাজ না, এই যে ফুল ফ্যামিলির এগেনস্টে যে ভালো আমারকে, যুদ্ধ হ্যাঁ মানে যুদ্ধই বলা যায় আর কি, সেইগুলো করে এই পর্যন্ত আসা, এটা আসলে নিজের নিজের প্রতি নিজের কমিটমেন্ট থাকা বা নিজের কাজের প্রতি যে যে বললাম যে ভালোবাসা এবং ডেডিকেশন কন্টিনিউ রাখা, এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, কারণ আমাদের বেশিরভাগ মানুষই হচ্ছে আমরা হতাশাগ্রস্ত মানুষ, আমরা হচ্ছে মানুষের কথায় অনেক বেশি কান দিই, একজন একটা নেগেটিভ কথা বললে সেটা আমাদের কাছে ইম্প্যাক্ট পড়ে অনেক বেশি পজিটিভের চাইতে, তো
এই জিনিসগুলো ওভারকাম করে আসলে টিকে থাকা আসলে এটা অনেক কঠিন। আমি এখন যাদের যারা ফটোগ্রাফি করতেছে তাদের জন্য আমি বলবো যে ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার, সত্যি কথা। ফ্যামিলি বাট এই প্রফেশনটা কিন্তু আমি আজকে আসলাম, কালকে অনেক টাকা ইনকাম করা শুরু করব বা কালকে অনেক কিছু হয়ে যাব, এই প্রফেশনটা কিন্তু এরকম না। এই প্রফেশনে থাকতে হলে কষ্ট করে থাকতে হবে, এই প্রফেশন থাকতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। ইভেন আমরা কিন্তু অনেক জিনিস দেখছি, যে আমি একটা জিনিস নোট ডাউন করি, অনেক ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলছে, অনেক ভালো নাম কামাইছে, কিন্তু গল্প ইন্ডাস্ট্রি দিকে, ওয়েডিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ওয়েডিং ইন্ডাস্ট্রি আমিও জানি এরকম অনেকেই আছে, কিন্তু ওই যে বললাম যে এই যে কন্টিনিউ ফ্যামিলির যে একটা প্রেশার, আমাদের সোসাইটির যে একটা প্রেশার, আমাদের সোসাইটি আসলে ফটোগ্রাফার হিসেবে এখনও কাউকে মূল্যায়ন করে না, বা এটা আমাদের প্রফেশন হিসেবে এখনও আমাদের দেশে আমাদের সমাজে প্রফেশন হিসেবে গণ্য করে না। সো সেই জায়গা থেকে এই যে এত এই কথাগুলো বা এই অবস্টেকলসগুলো হচ্ছে পার করে ওই জায়গাতে টিকে থাকাটা, এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। সো হয়তো আমার সাথে আমার অফিস ছিল, আমার অফিসের লোকজন ছিল, এই এই যে আমার ভাই ব্রাদার যারা ফটোগ্রাফার, তারা হয়তো ছিল, তাদের অনুপ্রেরণা ছিল, এই কারণে হয়তো আমরা আজকে এই জায়গাটা আসতে পারছি। একটা ভালো লাগা, একটা ভালো লাগা অবশ্যই। যেমন আমাদের সাথে এই যে এতদিন ধরে আমাদের সাজিদ আছে, তারপরে হচ্ছে রিমন আছে প্রথম থেকে আমাদের সাথে, সেই 2012-13 সাল থেকে আমাদের সাথে আছে। তো এইরকম কিছু হয়তো মানুষের জন্য আমরা এই যে 5-6 জন মানুষ যে এই গত 7-8-10 বছর ধরে যে একসাথে আছি, এ পর্যন্ত একজনের সাথে আরেকজনের ট্রাস্ট, ভরসার একটা জায়গা, তো এইগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। আর এখনকার যেটা বেশিরভাগ সময় দেখা যায় যে এখন যারা স্টুডেন্ট তারা আসলে আসে হচ্ছে স্টুডেন্ট লাইফে, কারণ আগে দেখা যেত টিউশনি করে, একটা টিউশনি করে আগে কি এখনই একটা টিউশনি করে সর্বোচ্চ কত 5,000 টাকা পাবে সারা মাস কষ্ট করে, তাও পাওয়া যায় না, খুব রেয়ার, 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকায় হয়তো পড়াচ্ছে। তো সেইখানে একজন ফটোগ্রাফি যদি করে, একটা ক্যামেরা কিনে নিয়ে সে যদি কিছুটা কাজ শিখে, তারপর দেখা যাবে যে একটা ওয়েডিংয়ে গেলে শুধু কিছুই পারে না, ক্যামেরা নিয়ে গেছে, তারপর 2,000 টাকা পাচ্ছে, ফ্রিল্যান্সিং আমরা যেটাকে বলি, এরকমও অনেকে আছে স্টুডেন্ট অবস্থা। তো সো তারা যখন দেখা যায় যে স্টুডেন্ট লাইফে বা ইউনিভার্সিটিতে তারা যখন 4-5 বছর ধরে কাজ করতেছে, 4-5 বছর পরে যখন তারা একটা দাঁড়ানোর জায়গা, একটা বলার মতো একটা যোগ্যতা অর্জন করে, ঠিক তখনই তারা ব্যাক আউট করে, তখন তাদের মনে হয় যে ছবি তুলে আর কি হবে, তো আমার পড়াশোনা শেষ, এবার আমি জবে ঢুকি আর কি। সো এরকম আর কি বিভিন্ন কারণে ইয়েটা হয়, হারায় যায়। তারপরে ওই ওখানে মনে আর একটা কোশ্চেন আসছিল, যেই কোশ্চেনটা একটু আপনিও করছিলেন, যে বলছিলেন রিপ্লাই দেওয়ার আশা করবে, এটা কোশ্চেন হচ্ছে সৈয়দ রিয়াদু অনুভব, যে ফ্যামিলিতে কিভাবে নিতেছে, তারপর আপনার সোসাইটি, ইভেন আপনি বিয়ে করার পর। হ্যাঁ, বিয়ে আসলে এইটা যখন আমাদের ফটোগ্রাফারদের তো বিয়ে হচ্ছে, হ্যাঁ হচ্ছে না, যেটা হচ্ছে যে আমাদের ফটোগ্রাফার তো বিয়ে হচ্ছে, তার তো না খেয়ে নেই, মানে আমাদের সোসাইটিতে যেটা মনে করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল না হইলে না খেয়ে মরবে, তো সেখানে তাদের কাছে এখন অনেক এক্সাম্পল আছে। এইটা আসলে মনে করার কিছু না, ব্যাপারটা হচ্ছে কি আপনার সাকসেস আপনার হয়ে কথা বলবে, ফ্যামিলির যে ব্যাপারটা, ফ্যামিলি কীভাবে নেয়, যেটা হচ্ছে আমার মতে যে আপনার, আপনি যে প্রফেশনেই থাকেন, হ্যাঁ, সবাই যে চাকরি যেখানে করতেছে বা চাকরি বাকরি করছে, সবাই কি সাকসেসফুল? সবাই কিন্তু সাকসেসফুল না, ঠিক আছে? তো আপনার যেটা করতে হবে যে আপনি যে কাজটা করতেছেন, আপনি ফটোগ্রাফি করতেছেন, এটা আমাদের সোসাইটিতে হয়তো ভালোভাবে নিচ্ছে না, সো আপনাকে আপনার ফ্যামিলির কাছে আপনার কাজ দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে। এখন আপনি ফ্যামিলিতে কাজ করতেছেন, আপনি কি ফ্যামিলিতে মাস শেষে 10,000 টাকা দেন যে আম্মু আজকে এই যে মাসে বাজারটা করো, বা 20,000 টাকা দেন যে আজকে ঘরের এই একটা ফ্রিজ কিনে নিয়ে এসো বা এটা করো? আপনি করেন, আপনি যদি ফ্যামিলিকে দেখাইতে পারেন, প্রেজেন্ট করতে পারেন সোসাইটির কাছে, আপনি নিজের অবস্থান, নিজের যোগ্যতা প্রেজেন্ট করতে পারেন, অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি কিছুই করলেন না, আপনি খালি আশা করলেন যে আপনাকে আরেকজন এসে পজিশন বানিয়ে দিবে, তাহলে তো হবে না, পজিশনটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? তখন মানুষ মানুষ ঠিকই আপনার মূল্যায়ন করবে। ইভেন এখানে যে সে আরেকটা কোশ্চেন করছে, যে ইন ফিউচারে ধরুন আপনার যখন ছেলে মেয়ে হবে, তখন তারা যখন স্কুলে বা কলেজে যাবে, তখন বলবে যে মানে কি করে ফ্যামিলির ক্রিয়া থাকে? আচ্ছা, এই কোশ্চেনটা আমার, এই কোশ্চেনটা যার মনে আসবে, আমি মনে করি তার নৈতিকতার সমস্যা আছে, সে নিজের জবটাকে ভালোবাসতে পারে না, সে নিজেকেই ভালোবাসতে পারে নাই, সে নিজের কাজকে ভালোবাসতে পারে নাই। আমি সরকারি স্কুলে পড়ছি, আমি সরকারি স্কুলে পড়ছি, আমার সাথে যখন বসছে আমার আমার স্কুলের যে কেরানি, হয়তো আমরা যাদেরকে মামা বলি, তার ছেলে আমার পাশে বসে পড়ছে, আমি তার সাথে টিফিন শেয়ার করছি, আমি তার সাথে বই শেয়ার করছি, আমি তার সাথে বসছি, আমি তার সাথে খেলছি, আমি কোন, আমি তো কখনো এটা মনে করি নাই যে ওর বাবা এইটা। এই জিনিসটা আপনাকে
আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে যে দুনিয়াতে কোনো কাজেরই অসম্মান করা যাবে না, ছোট করে দেখা যাবে না, সেটা আমার ফটোগ্রাফি হোক, সৎ পথে যে কোনো কাজ, সৎ থেকে যে কোনো কাজ করলে সেটাকে রেসপেক্ট করতে হবে। এই কথাটা যার মনে আসবে যে আমার ছেলে মেয়ে মানুষের কাছে কি বলবে, তার মানে ভাই আপনার ফটোগ্রাফি করার দরকার নেই, আপনি ক্যামেরা বিক্রি করে দোকানদারি করেন, কারণ আপনি আপনার প্রফেশনকে ভালোবাসেন না, আপনি আপনার কাজকে ভালোবাসেন না, ছোট করে দেখেন। আপনি যদি ছোট করে দেখেন, আপনার ছেলে মেয়ে অবশ্যই ছোট করে দেখবে। আপনি একজন ফটোগ্রাফার মানে আপনি ছবি তুলেন না, আপনি একজন শিল্পী, আপনি ছবি বানান। একটা আপনি শিল্পকে যদি ভালোবাসতে না পারেন তাহলে তো আপনি তো এই আপনার এই জায়গায় থাকার দরকার নেই, আপনি অন্য কিছু করেন। আবার এখানে আরেকটা জিনিস দেখা যায়, আপনি যদি যে আগের যে ক্যামেরাম্যান, আমরা যে জিনিসটা ইয়ে করতাম, ক্যামেরাম্যান আর ফটোগ্রাফার দুইটা ভিতরে কিন্তু যে পার্থক্যটা আছে ওই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে এখানে। এখন না, ক্যামেরাম্যান ফটোগ্রাফার আমি বলি, আমাদের মতো আনএডুকেটেড একটা সোসাইটি, আনএডুকেটেড বলতেছি কারণ হচ্ছে আমরা হয়তো স্কুল কলেজে আমাদের সার্টিফিকেট আছে, আমরা শিক্ষিত, বাট আমাদের সোসাইটিতে এখনও আমরা মানুষকে রেসপেক্ট করতে পারি কম। আমাদের ক্যামেরাম্যান বলে হচ্ছে আমাদের সোসাইটিতে এখনও আমাদের বাবা মা বা একটু মুরব্বি যারা আছে বা একটু প্রত্যন্ত এলাকায় যারা থাকে, একটু শহরের বাইরে যারা থাকে, তাদের কাছে কিন্তু এখনও ফটোগ্রাফার মানে হচ্ছে ওই যে স্টুডিওর যে ছবি তোলে সে। সো আপনি তো রাতারাতি তাকে চেঞ্জ করতে পারবেন না, এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমি যদি লাস্ট 2-3 বছরের কথা বলি, লাস্ট 2-3 বছর কিন্তু এই ধারণাটা অনেক চেঞ্জ হয়েছে। কেন? কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে। হয়তো আজকে থেকে 10 বছর পরে আপনাকে কেউ ক্যামেরাম্যান বলবে না, আপনাকে সবাই ফটোগ্রাফার বলবে। কেন? জেনারেশন চেঞ্জ হবে, মানুষ শিখবে, মানুষ বুঝবে আপনি কোথায়। আজকে আমাদের আগে কি হতো যে স্টুডিওতে যারা কাজ করে বেশিরভাগই হয়তো এসএসসি পাস করতো, ইন্টার পাস করতো, অথবা স্কুল অথবা কলেজের চেহারায় কোনোদিন দেখেনি। কিন্তু আজকে আজকে আমরা যারা ছবি তুলতেছি, ফটোগ্রাফি করতেছি, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করছি, ট্রিপল ই কমপ্লিট করছি, আমার এখানে যত নাসিফ আমার সাথে, আমাদের ট্রিপল ইঞ্জিনিয়ার, আমাদের সাথে ফাহিম আছে ট্রিপল ইঞ্জিনিয়ার, আমাদের সাথে সিএসসি ইঞ্জিনিয়ার আছে, আমাদের এখানে যারা কাজ করতেছে ম্যাক্সিমাম হচ্ছে এডুকেটেড পার্সন। অন্যান্য টিম আছে, যেমন আমি ড্রিমওয়েভারের কথা বলতে পারি, ড্রিমওয়েভারের যেসব ফটোগ্রাফার যারা আছে, শুভ, রাফি, নাফিস, ওরা সবাই হচ্ছে আইইউটি থেকে পাস করছে। বাংলাদেশে কয়জন স্টুডেন্ট আছে আইইউটিতে চান্স পাইছে, তারা ফটোগ্রাফি করতেছে। স্ন্যাপশটের জাওয়াদ ভাইয়ের কথা বলেন, এনএসইউ থেকে পাস করছে। ইশরাত আমিন আপু এনএসইউ থেকে পাস করছে। তারপর ব্রাইডাল হেইটে যে শুভ ভাইয়া, আটল্যান্ডের জিকো ভাইয়া, এই যে বড় বড় এই যে লোকগুলো আছে, এরা সবাই এরা ম্যাক্সিমাম আইইউটি থেকে, নর্থ সাউথ থেকে পাশ করছে। বাংলাদেশে কয়জন কয়জনের যোগ্যতা আছে এখান থেকে পাশ করার, আইইউটিতে কয়জন চান্স পায়? এই বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং আছে প্রাইভেট ইউনিভার্সিটি, তারা সবাই জানে আইইউটি কী জিনিস, বা বাংলাদেশে যারা পড়াশোনা করে তারা জানে আইইউটি কেমন, ওখানে পড়তে হলে কেমন কী করতে হয়। সো এটা চেঞ্জ হচ্ছে, এটা হবে, হয়তো আজ থেকে 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, বাট এক সময় হবে। কিন্তু আপনি যদি চান যে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, আমাকে কেন ক্যামেরাম্যান বললো, আরে বাবা ও তো বড় হয়েছে ক্যামেরাম্যান দেখে, ক্যামেরাম্যান শুনে বড় হয়েছে, তো ওর মাথায় ওইটা এই এই জিনিসটা ক্যাচ করতে সময় লাগবে যে ক্যামেরাম্যান অ্যান্ড ফটোগ্রাফার মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশে ফটোগ্রাফার ওয়ার্ডটাই মানুষ শিখছে কয়দিন, পুরো জিনিসটাই তো নতুন আমাদের, শুরু হয়েছে এক্স্যাক্টলি শুরু হয়েছে কত 10-12 বছর এই বাংলাদেশে। আমাদের জেনারেশনের বা এই সব ভালো ভালো ইনস্টিটিউশন থেকে পাশ করা ছেলে পেলে ফটোগ্রাফি শুরু করতে কবে থেকে, 2008-09 থেকে সর্বোচ্চ, অথবা তার উপরে। সো এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, তো অবশ্যই সো এখান থেকে আরও সামনে যাবে, হয়তো আরও 10 বছর পরে যাবে, বাট আপনি আপনাকে ওই জায়গায় প্রেজেন্ট করেন। যখন আমি ক্লায়েন্ট হয়তো মুরব্বী আসতেছে, সে হয়তো যে এটা আগে হইতো, এখন হয় না, আগে হইতো, তখন হয়তো সে আমাকে একটু আমাদেরকে একটু ইয়ে করে চিন্তা করতো যে হ্যাঁ একটা ছবি তুলতেছে কোত্থেকে আসে। কিন্তু যখন তারা আমাদের ব্যাকগ্রাউন্ড শুনতো যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে পড়তেছি বা আমার এই জায়গা থেকে আমার গ্রাজুয়েশন শেষ, তখন কিন্তু তারা আমাদেরকে সমীহ করে কথা বলে। এখন আমাদের ব্র্যান্ড যেগুলো, যে কেনাসি, ড্রিমওয়েভার, এই নামগুলো কিন্তু একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে হয়ে গেছে অনেকে, ঠিক আছে। সো এটা হয়েছে কতদিনে? খুব বেশি দিন হয়েছে? খুব বেশি দিন কিন্তু হয় নাই, না অবশ্যই টাইম লাগছে। আপনারা টাইম দেন না, আপনারা মনে করেন যে আপনারা এই যে এই জায়গায় আসছেন, আপনারা এক ফাইটার, আপনারা একটা ইন্ডাস্ট্রিকে নতুন করে মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন, আপনারা নিজেদেরকে ফাইটার হিসেবে চিন্তা করেন যে আপনারা মানুষ সোসাইটিতে আরেকটা নতুন প্রফেশনের তৈরি করার জন্য যুদ্ধ করতেছেন, ট্রাই করতেছেন, এটা একদিন না একদিন হবে। আজকে আমি ওয়েডিংয়ের কথা কেন বলবো, আজকে আমাদের এই যে কি বলে ফটো জার্নালিজম বলি বা ডকুমেন্টারি বলি, স্টিল লাইফ ফটোগ্রাফি বলি, আমাদের দেশের ফটোগ্রাফাররা কত বড় বড়
প্ল্যাটফর্মে যে কত পুরস্কার পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কত কত এই আমাদের জিএমবি আকাশ ভাইয়া ওনার কাছে কোর্স করার জন্য ইউএসএ থেকে ইউরোপ থেকে লোকজন আসে, তো বাংলাদেশের মতো একটা জায়গায় এই ওনার কাছে শিখতে আসছে, উনি ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেলুনগুলোতে জুরি বোর্ডে থাকে, তো পরিবর্তন হচ্ছে আমাদের পাঠশালা, পাঠশালার যেসব ভাইয়া যারা আছে মানে টিচার যারা আছে তারা কত বড় বড় কত ভালো ভালো ফটোগ্রাফার, কত বড় বড় কাজ করতেছে, ভালো বড় বড় ডকুমেন্টারি করতেছে, সারা ওয়ার্ল্ড দেখতেছে, হ্যাঁ তো এক্স্যাক্টলি, তো এই জিনিসটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা হবে একটা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগে যখন বাংলাদেশে, আজকে আমরা এস এম সুলতানের নাম কয়জন জানি? আমরা এস এম সুলতানের নাম খুব কমই জানি, আমরা শুধু জয়নুল আবেদিনের কথা জানি, হ্যাঁ এস এম সুলতানের কথা কিন্তু খুব বেশি মানুষ জানি না। কারণ কি? কারণ তখন ওই জিনিসটা আসলে মানুষ ছবি আঁকতো, ছবি আবার কি আঁকে, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আজকে যখন, আজকে চারুকলা ইনস্টিটিউট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইনস্টিটিউট হয়ে গেছে, চারুকলা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চারুকলা ইনস্টিটিউট হয়েছে, তো পরিবর্তন হয়েছে না? হয়েছে, তো পরিবর্তন হবে, আরও সামনে হবে, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। আবার একটা জিনিস, যেমন একটা সময় কিরকম ছিল যে একটা ফটোগ্রাফার আসছে, যে কোনো আমরা কে বা টাকা সেটা কিন্তু দিচ্ছেন, কিন্তু এখন একটা সময় আসছে যে আপনার উনি কেনাসিফ থেকে আসছে, উনি সোহেল ভাই কেনাসিফ, সোহেল উনি আমার বিয়েটা কভার করছে, এটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড থাকে। হ্যাঁ এটাই, ওইটাই আমি কি বললাম যে অবশ্যই আমি ওইটাই বললাম যে এই যে এই জিনিসগুলো কিন্তু আনতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। আমি আজকে কাজ করতেছি, আমি সময় ধরে কাজ করতেছি যে হ্যাঁ আমি তো ইন্ডাস্ট্রিতে 5 বছর আছি, আমি তো অনেক কিছু হয়ে গেছি, কিন্তু তুমি 5 বছর আসো, বাট 5 বছর তুমি কি করছো এটা দেখো, তোমার ইম্প্রুভমেন্ট কত হয়েছে, তুমি কি কাজ করো তোমার, তুমি এটা দেখো, ঠিক আছে 5 বছর থাকো আর 10 বছর থাকো এটা কোনো সম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তোমার ইচ্ছাটা কেমন আছে। আমি 5 বছর পার হয়ে গেছে জন্য আমি অনেক কিছু শিখে ফেলছি, এই কথা যারা বলে তাদের আমি মনে করি যে তাদের শেখার যে প্রসেসটা ওইখানেই স্টপ হয়ে যায়। নিজেকে এটা বিলিভ করাইতে হবে, এটা মুখে বলা না, বিলিভ করাইতে হবে যে আমি পারি না, আমি শিখতেছি, আমাকে আরও শিখতে হবে, আমি একটা জিনিস পারছি, আচ্ছা ঠিক আছে এটা শেষ, এরপরে কী আছে, এই জিনিসটা যদি কেউ নিজে মনে প্রাণে বিশ্বাস করতে পারে তাহলে অবশ্যই সে ধীরে ধীরে সে ইমপ্রুভ করবেই, সে নতুন নতুন জিনিস শিখতে পারবে। হ্যাঁ যে আমি 5 বছর আছি বা 10 বছর আছি, আমি পণ্ডিত হয়ে গেছি, অনেক কিছু শিখে গেছি, সে ওখানেই শেষ, তো সে আর শিখতে পারবে না, কারণ সে তখন যখনই নতুন কিছু দেব বা এটা তো আমি পারি, এক্সপিরিয়েন্স নাথিং বাট এখানে স্কিল। হ্যাঁ সো এখানে স্কিল ডেভেলপমেন্টের এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখতে হবে যে আমি সব পারি এই জিনিসটা নিজেকে কখনো মনে করা যাবে না, আমি শিখতেছি এটা মনে রাখতে হবে, শিখতে হবে, আরও শিখতে হবে। সবাই অনেকে একটা জিনিস, অনেকের ভিতরে কমেন্ট ছিল আমার পোস্টে, কেন আপনার লাইটিংয়ের, আচ্ছা আমার লাইটিংয়ের যে ব্যাপারটা এখানে যদি বলি যে আমি লাইটিংটা আসলে আমাকে, এটা অ্যাকচুয়ালি আপনার এই ভিডিওতে দেখানো পসিবল না, না ভিডিওতে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখেছি, আমি শিখছি নাসিবের কাছ থেকে, আমি নাসিবের কাছ থেকে শিখেছি, যখন নাসিবের ছবি দেখছি আমি বলছি লাইটটা কীভাবে করতে হয়, আমি নাসিবের লাইট ধরতাম, তো যখন লাইট ধরতাম তখন আমি দেখতাম যে আসলে লাইটটা এখানে কেন দিছে আর এখানে কেন দিছে, তারপর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কোনটার পাওয়ার কতটুকু চেঞ্জ করছে, কেন চেঞ্জ করতে, আমি ইভেন্টের পরে রাতে অফিসে এসে জিজ্ঞেস করতাম যে এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো, ইচ্ছা শক্তি। হ্যাঁ আমি আমি পরে আমার ইভেন্টে যে আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করছি, তো এইভাবে শিখছি, ভুল হয়েছে, ছবি পোস্ট করছি, নাসিবা আমাকে ইনবক্স করছে যে এই লাইট এইভাবে না, এটা এইভাবে হয়েছে, এটা ভুল হয়েছে, পরের ইভেন্টে যে আমি আবার ওইটা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে শিখছি, ঠিক আছে। তো লাইটিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা মনে করি একটা ব্যাপার যে ফটোগ্রাফারের ইমাজিনেশন পাওয়ারটা অনেক ইম্পর্টেন্ট, ইমাজিন করার যে পাওয়ারটা, যে আমি একটা লাইট এখানে দিচ্ছি, লাইটের ডিরেকশনটা কোন দিকে যাবে আর ছবিটা কেমন আসতে পারে, এই যে একটা ইমাজিনেশন পাওয়ার, এই জিনিসটা গ্রো করতে হয়। তো যখন এটা হবে যখন যদি আমি কন্টিনিউয়াস লাইটের কাজ করি, একদম চোখে, হ্যাঁ যে আমি দেখতেছি যে ছবি লাইটটা এইভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখে তোলা এক জিনিস, কিন্তু যখন আমি স্ট্রোভে কাজ করতে যাবো সেখানে কিন্তু আমার কন্টিনিউয়াস লাইট না, তো সেখানে আমাকে 2-3 ছবি তুলে আগে দেখতে হবে যে চেক করতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ তো এই এইগুলো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। আর যেমন আমি যদি এখন, আমি এখন যখন ছবি তুলি আমি জানি যে আমি যখন পোস্ট দেওয়াচ্ছি একটা ব্রাইড বা একটা গ্রুমকে, আমি যে পজিশনে দাঁড় করাচ্ছি আমি জানি আমার লাইটটা মোটামুটি কোথায় হতে হবে, তো হয়তো সেখানে একটা ছবি তুলে আমি বুঝতে পারি যে কোথায় মিস কতটুকু কোনটা আসবে, তো এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা তুলতে তুলতে এটা প্র্যাকটিস হয়ে যায়। একটা অ্যাম্বিয়েন্টে গেলে পরে আমি হয়তো এখন ক্যামেরা সেটিংটা আমার চেঞ্জ করতে 10 সেকেন্ডও লাগে না, আমি চেঞ্জ করে ফেলতে পারি, কারণ আমি দেখে বুঝি যে হ্যাঁ মোটামুটি এখানে এই সেটিংটা ঠিক হবে। সো এটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, তুলতে তুলতে শিখতে হবে।
আর তো লাইটিং এর যে ব্যাপারটা, আমি যেটা খেয়াল করছি আর কি, জুনিয়রদের মধ্যে খেয়াল করছি যে ব্যাপারটা, আমাদের হচ্ছে ছবি তোলা শেখার আগে ফটোশপটা শিখছে, শিখে সবাই। তো ফটোশপটা যখন শিখে তখন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ছবি যাই উঠুক ফটোশপ তো, ফটোশপ তো আসেই। বা অনেক কোম্পানির কথা আমি এটাও শুনছি, যারে তুলে নিয়ে আসো, ক্লিক করে নিয়ে আসো, তারপরে বাকিটা এডিটর দেখবে। তো এই যে কথাগুলো, এগুলো খুব বাজে কথা। যদি তোমাকে শিখতে হয়, ঠিক আছে, ভুল করে শিখতে হবে, এবং ওই ভুলটা যাতে না হয় পরের দিন সেটা মাথায় রাখতে হবে। কারণ আমি যাই তুললাম, পরে দেখলাম আউটপুট হারে লাইক তো আর ছবি তো সুন্দর, তো তুমি তো আর পরে তুমি জানলাও না তোমার কী ভুল হয়েছে, আর ওইটা ঠিক করতে হবে কীভাবে এটাও তুমি জানলাম। তো এখন আমি অনেক এইরকম কথা যারা বলে যে র তুলো কেন ওই এডিট করে ঠিক করা যায় ভালো মতো, তো তাহলে তো আর লাইট শিখতে শিখে লাভ না, লাইট শিখতেও পারবা না। কারণ তোমার, কারণ তুমি তো সফটওয়্যার, তুমি তো আসলে ফটোগ্রাফার হয়ে গেলে না, তুমি হচ্ছে এডিটর হয়ে গেলে, সফটওয়্যার উপর ডিপেন্ডেন্ট, তুমি সফটওয়্যার উপর ডিপেন্ডেন্ট। তুমি ম্যানুয়ালি তুমি যখন তুলতেছো তখন তুমি একটা রেমব্র্যান্ড লাইট ঠিক মতো তুলো, একটা স্প্লিট লাইট ঠিক মতো তুলো, একটা লুপ লাইট ঠিক মতো তুলো। যখন তুমি ওইটা তুলতে পারবা না তখন তুমি বুঝতে পারবা যে তোমার মাথায় আসবে এটা আমি পারি না, এটা কেমনে তুলে দেখতে হবে। আর তোমার যদি মনে হয় যে ধুরো তুলছি এটা ফটোশপে এডিট করে ঠিক করে নিবো, তাহলে তুমি জীবনেও এটা কেন ভুল হলো এটা জানলাম। ঠিক আছে, সো এই লাইটিংয়ের কথা যারা বলে, আর তারা আসলে কয়জন এই লাইট মেনটেন করে ছবি তোলার চেষ্টা করছে কয়বার, এটা নিয়ে আমার ডাউট আছে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে কীভাবে তুলি, অনেকে আমাকে কোয়েশ্চেন করে ভাইয়া শেখান, এটা তো বললে পরে অনেকে মন খারাপ করবে, বাট কিছু করার নাই, সত্যি কথা যেটা এটা বলতেই হয়। ঠিক আছে, আজকে যদি আমি বলি, এটা আমি লাস্ট শিল্পকলা একটা এক্সিবিশনে যেয়েও আমি এই কথা বলছি আর কি, এটা লাইভেও আমি অনেকবার বলছি, যদি কাউকে বলি যে হ্যাঁ লাইট শিখাবো আসো, 3 মাস আমার সাথে থাকো, পার মান্থ আমাকে 20,000 টাকা করে দিও, লাইট প্র্যাকটিস প্র্যাকটিস করাবো, শিখাবো সব কিছু, 3 মাস থাকো আমার সাথে, একজন আর থাকবে না। কারণ ও চিন্তা করবে আল্লাহ এত টাকা দিব, 20,000 টাকা তো অনেক বেশি করে ফেলছি। 2,000 টাকা যদি বলি যে একটা ওয়ার্কশপ নিব, 5,000 টাকা, তিনটা ক্লাস অ্যাডভান্স লাইটিংয়ের প্র্যাকটিস সেশন করাবো, 5,000 টাকা, 5 জনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি কালকে বলি যে আমি ফ্রি শিখাবো আসো, তখন জায়গা দেওয়া যাবে। হ্যাঁ, সৈলভা শিখাবে ফ্রি, কিন্তু যখন সৈলভা বলবে যে দাও এবার 5,000 টাকা করে দাও, একজনও পাওয়া যাবে না। এটা হচ্ছে বাঙালির স্বভাব আমাদের, আমরা ফ্রি জিনিস চাই সব কিছু। ঠিক আছে, তো এইখানেও আমরা আমাদের ফটোগ্রাফাররাও ফ্রি চায়। ঠিক আছে, তারা মনে করে যে এইগুলো তো ইউটিউব দেখেই শিখছে, আবার টাকা দিব কেন? ওকে ভাই শিখো, ট্রাই করো, পারলে পরে আলহামদুলিল্লাহ আমি ক্ল্যাপ দেবো। ঠিক আছে স্যার, একটা জিনিস রিসেন্টলি আমরা খুব সবাই জানি যে আপনি বিরিয়ানি ভাইয়ের সাথে জড়িয়ে দিয়ে গেছেন, তো হঠাৎ করে ফটোগ্রাফি থেকে আবার বিরিয়ানি ভাই কেন? না, এটা আসলে কি, এটা আমার একটা শখের ব্যাপার, এটা শখ করে করা আর কি। আমার স্কুল ফ্রেন্ড রাফাত, ও শুরু করছে, তো ওর সাথে আমি এমনি একদিন কথায় কথায় বলছি যে তাহলে এই প্যান্ডেমিকের মধ্যে আর কি, যে কথায় কথায় বলছি যে দোস্ত আমিও করবো আমার সাথে নে, তো ওই আর কি, মানে কথায় কথায় হয়ে গেছে। এটা আসলে ওইভাবে প্ল্যান করে কোনো কিছু হয় নাই, হয়ে গেছে। আমি খেতে ভালোবাসি, নিজের দোকানে জিনিস নিজেই খাই। হ্যাঁ, কাচ্চি যেদিন রান্না হয় প্রথম টেস্ট আমি করি, আমার ভালো লাগে, গরম গরম পাতিল থেকে সব, এটাই আর কি ভালো লাগে। এটা জাস্ট হলো একটা জিনিস, নতুন যারা ফটোগ্রাফি করে তাদের ব্যাপারে আপনি একটু কিছু বলবেন। নতুন যারা ফটোগ্রাফি করে, নতুন টিপস এন্ড টিপস, টিপস দিলে তো কেউ শুনবে না, বলে লাভ কি? অল্প হালকা করে যেটা বলবো এটাতে অ্যাপ্লাই করবে না, তারা 2,000 টাকার ফটোগ্রাফার হইতে চায়, কেউ তো 20,000 টাকার হইতে চায় না। আজকে সোহেল মাহমুদ বা কে নাসিফ ফটো, কে নাসিফ খন্দকার, নাসিফ আক্তারকে 1,20,000 টাকা দিয়ে মানুষ নিচ্ছে, কেন নিচ্ছে? এটা কি কেউ কোনো সময় চিন্তা করছে যে 5 ঘন্টার জন্য না, 2 ঘন্টার জন্য 1,20,000 টাকা দিচ্ছে তার একটা প্যাকেজ? আজকে জাওয়াদ চৌধুরী 1,50,000 টাকার প্যাকেজে কেন নিচ্ছে? আজকে জুবায়ের ইসলাম শুভকে কেন 2 মাস আগে থেকে বুকিং দিতে হয়? কেন অনেক ক্লায়েন্ট ফটোগ্রাফারের টাইম দেখে তারপরে বিয়ের ডেট ফিক্স করে? এটা কেউ চিন্তা করছে? এটা কি চেহারা থেকে করে? আমাদের চেহারা তো ভালো না, আমাদের চেয়ে আমাদের জামাইদের চেহারা ভালো হয়, এটা থেকে পরে আসতেছে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে চেহারা দেখে আসে না, হ্যাঁ আসে হচ্ছে তাদের কাজ দেখে। এই যে কাজটা দেখে আসে, এই কাজটা একদিনে হয় নাই, 1 বছরে হয় নাই, 2 বছরে হয় নাই, 5 বছরে হয় নাই, এক একটা কোম্পানি 10 বছর ধরে, 8-10 বছর ধরে কাজ করতেছে, চেষ্টা করতেছে, আপগ্রেড করার চেষ্টা করতেছে। তো নতুন যারা ফটোগ্রাফার আসতো বা আসতে চায়, তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে একটাই থাক, যে শর্ট টাইমে টাকা ইনকাম করতে যদি চাও এত কিছু শেখার দরকার নেই। ফ্ল্যাশ, একটা ফ্ল্যাশ বডি আর লেন্স হইলে পরে 2,000 টাকা পেয়ে যাবো 4 ঘন্টার জন্য,
এত কিছু শেখার দরকার নেই। আর যদি সত্যি ফটোগ্রাফার হতে চাও তাহলে ছবি তুলো, নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো, যে আমি কি পারি না সেটা শেখার চেষ্টা করো। আর ওইটা যখন পেরে যাবা তখন চিন্তা করো না যে আমি সব পারি, এরপরে কোনটা শিখতে হবে সেটা খুঁজে বের করো, এটা নিয়ে চিন্তা করো। আর একটা ব্যাপার হচ্ছে, আমি সবাইকে সাজেশন দেই, যে কোনো লাইভে ওয়ার্কশপে যে কোনো জায়গায় সাজেশন দেই, এই ওয়েডিং ফটোগ্রাফি করার আগে 2-1 বছর রাস্তায় ছবি তুলে আসো। কেন? এটার কারণ হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবা যে একটা ছবি বের করো, একটা ছবির পেছনে গল্প বের করো, একটা মোমেন্ট ক্যাপচার করা কত কষ্টের, ঠিক আছে? ডে লাইটে ছবি তোলা কেন আইএসও কম থাকবে, কেন শাটার অ্যাপারচার মোড়ে ছবি তুলবো, কেন ম্যানুয়ালে তুলবো, কেন অটোতে তুলবো না, ঠিক আছে, কেন ওই মোমেন্টটা কীভাবে তুলবো, ঠিক আছে, একটা পোর্ট্রেট কীভাবে তুলবো, লাইটটা কোন জায়গায় হ্রাস পড়তেছে, কোন জায়গায় কম পড়তেছে, কোন দিকে গেলে পরে লাইটের অ্যাঙ্গেল কোন দিকে হবে, এই যে জিনিসগুলো, হ্যাঁ, ভিড়ের মধ্যে থেকে একটা ছবি বের করে নিয়ে আসা, ছবি খুঁজে বের করা। আমি আজকে কি বলে কথার কথা সদরঘাট গেলাম, এই সদরঘাট থেকে যে 5টা ভালো ছবি বের করে নিয়ে আসবে, এই যে ভালো ছবি, এই যে বের করে আনার যে ক্যাপাবিলিটি, এইটা এই রাস্তাঘাটে ছবি তুললে, এই 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 সব জায়গায় প্র্যাকটিস করলে তখন তুমি শিখতে পারবা। ওয়েডিং ফটোগ্রাফি, আমি আজকে একটা কথা বলি, ওয়েডিং ফটোগ্রাফি শেখার জায়গা না, ওয়েডিং ফটোগ্রাফি তুমি কী শিখছো সেটা অ্যাপ্লাই করার জায়গা, শিখতে হবে রাস্তায়, অ্যাপ্লাই করবা ভেনুতে। কারণ রাস্তায় তুমি যখন ছবি তুলবা তোমার কেউ পে করতেছে না, ওটা তুমি তোমার জন্য করতেছো। তুমি যখন ভেনুতে এসে ছবি তুলবা তখন তোমাকে ওই ছবি তোলার জন্য টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো টাকা যখন নিচ্ছ তখন তোমাকে কাজ বুঝে তারপরে আসতে হবে। সো ওয়েডিং ফটোগ্রাফি আমাদের যে ভেনু বা ওয়েডিংয়ের যে ইভেন্ট সেটা শেখার জায়গা না, সেটা কী শিখছো সেটা অ্যাপ্লাই করার জায়গা। তো এইখানে এসে কেউ মনে করো না যে এই ওয়েডিং করতে করতে আমি শিখে ফেলবো, নো, শিখো বাইরে, 2 বছর দরকার হলে, যদি সত্যি কাজ করার ইচ্ছা থাকে 2 বছর বাইরে কাজ করে আসো, রাস্তাঘাটে ছবি তুলে আসো, শিখে তারপরে ওয়েডিং ভেনুতে ঢুকো। কারণ এটা প্রফেশনাল জায়গা, এখানে আমি টাকা নিয়ে কাজ করতেছি, একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি 4-5 ঘন্টার জন্য 45,000-70,000 টাকা নিচ্ছি, এটা কিন্তু কম মানি, কম টাকা না, ঠিক আছে? এমনি চাইলেও কেউ টাকা দিতে পারবে না। সো এইখানে যখন আমি কাজ করতেছি আমাকে ওই কোয়ালিটির কাজ দিতে হবে, এটার ইন্টারনেট জায়গা না, শেখার জায়গা না, শেখার জায়গা বাইরে, ভেনুতে এসে প্রফেশনালি তোমাকে ভালো কোয়ালিটির কাজ দিতে হবে। সো এখানে এসে কাজ অ্যাপ্লাই করার জায়গা। ইভেন এখানে হচ্ছে মানুষের একটা লাইফ টাইম মুভমেন্ট, হ্যাঁ, মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, মানুষের কাছ থেকে কীভাবে কাজ আদায় করতে হবে, কথা বলতে হবে, তার সাথে চলতে হবে, ফিরতে হবে, এগুলো শিখে তারপরে ওয়েডিং এ আসো। আচ্ছা, আমি আপনাকে নেক্সট একটা প্ল্যান কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা ইভেন্ট, ওয়েডিং ইভেন্টে পাঠাবো, আপনি যাবেন, বাট আপনি একটা লেন্স নিয়ে যাবেন, হ্যাঁ, একটা লেন্স, কোন লেন্সটা নেবেন? আমার জন্য যদি আমি যাই, হ্যাঁ, ফুল ইভেন্ট আপনি আপনি একাই যাবেন, ফুল ইভেন্ট আর কোনো ফটোগ্রাফার? আচ্ছা, না, ফুল ইভেন্টে আর কোনো ফটোগ্রাফার যদি না থাকে, যদি আমি 50 নিয়ে যাব, 50, হ্যাঁ, মানে এক লেন্স আপনি পুরো ইভেন্ট কভার করতে, হ্যাঁ, 50 নিয়ে যাব, ওকে, কষ্ট হবে কিন্তু আমি নিয়ে গেলে 50 নিয়ে যাব। তার মানে হচ্ছে আপনার, আমার ফেভারিট লেন্স কিন্তু 50 না, না না মানে ওই 70-200, কিন্তু 50 আসলে আমার কাছে এমন একটা লেন্স যেটা দিয়ে আমি সব কিছু কভার করতে পারবো, পোর্ট্রেট, কাপল, গ্রুপ, গেস্ট, যা আছে, এভরিথিং, মোমেন্ট, সব কিছু, আমি একটা 50 একটা লেন্স আমার কাছে যেটা মনে হয় এই লেন্সটা দিয়ে সব কিছু কভার করা সম্ভব। ওকে, এই কারণে আমি বললাম আর কাছে। আর তাহলে আমি আপনাকে নেক্সট যেহেতু আরেকটা কোশ্চেন, আপনার ফেভারিট লেন্স কোনটা? 70-200, আমি যদি পারতাম আমি গ্রুপও 70-200 দিয়ে নিতাম। কেন? আমার ভালো লাগে, আমার 70-200টা আমার হাতে নিলে আমার একটা কনফিডেন্স আসে আমার ভিতরে, আমার মানে আমার মনে হয় যে না কিছু একটা হয়তো আসবে আর কি, মানে কিছু না কিছু আমি দিতে পারবো আর কি। আর যদি বলে যে আপনার তো এখন 70-200 অ্যাভেলেবল আছে, হ্যাঁ, কারণ আপনার যদি নেক্সট আপনি একটা লেন্স নেবেন এরকম একটা প্ল্যানিং থাকে? ও, প্ল্যান আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি একটা 35 প্রাইম নেবো আর কি, এটা আমার নেক্সট প্ল্যান, হ্যাঁ, 35, কারণ আমার আমি 50 দিয়ে এক ছবি তুলি, 70-200 দিয়ে তুলি, 85 দিয়ে তুলি, সো আমার এক মনে হচ্ছে আমার এখন একটা ডিফারেন্ট একটা ফোকাল লেন্স দরকার, সো সেখানে আমার এই কারণে 35টা পছন্দ। আপনাকে আরেকটা কোশ্চেন করি আমি আপনাকে, যে আরেকটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা ছিল, আপনার ব্যাপারে একটা টপ সিক্রেট শেয়ার করুন যেটা জানে না, কেউ জানে না, হ্যাঁ, কেউ জানে না। আমি আন্ডারগ্রেডে 2 বার ফেল করছিলাম 2টা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং, এটা আর কেউ জানতো না? এটা জানে, শুধু নাসিব জানে, পাবলিকলি কেউ জানে না। ওকে, তারপর আচ্ছা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করুন, একটা না 2টা, মানে ওয়েডিং ইভেন্ট কভার করতে যে গুড অ্যান্ড ব্যাড, যে একটা গুড এক্সপিরিয়েন্স হয়েছে। গুড, হ্যাঁ, গুড এক্সপিরিয়েন্স তো অনেক, আমার খুব আমার
আমার আসলে গুড এক্সপিরিয়েন্সই বেশি, মানে আমার সাথে আসলে, আমার সাথে না শুধু আমাদের টিমের সাথে ক্লায়েন্টের যে রিলেশন, এখানে আসলে গুড এক্সপিরিয়েন্স, এটাই গুড এক্সপিরিয়েন্স। যে আমরা আসলে ছবি যখন তুলি আমরা আসলে ওই ক্লায়েন্টকে আসলে ক্লায়েন্ট হিসেবে ধরি না, মানে উই আর লাইক ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, তাহলে কী হয়, তাদের থেকে বেস্ট আউটপুটটা বের করা যায়। এরকম মানে গুড এক্সপিরিয়েন্স আসলে অনেক, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। আজকে এসে দেখলাম একটা খুব ভালো, হ্যাঁ আজকে এসেও দেখে যে একটা আমার ক্লায়েন্ট গিফট, হ্যাঁ ক্লায়েন্ট আমাকে একটা গিফট পাঠাইছে আর কি। গতদিন আমাকে এক ক্লায়েন্ট সে খেজুর গিফট করছে, খেজুর পাঠাইছে। তো আমার এক আর এক ক্লায়েন্ট আমার জন্য আমাকে ঘড়ি গিফট করছিল, বেশ মোটামুটি এক্সপেন্সিভ ওয়াচ, খুশি হয়ে আর কি। ঠিক আছে, লাস্ট আর খুব রিসেন্ট একটা যদি বলি ভালো লাগার যে ব্যাপারটা, নিজের কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আমার একটা ডেলিভারি দেওয়ার পরে ব্রাইড ইউএসএতে থাকে, প্যান্ডেমিকের জন্য সে আসতে পারতেছে না অনেকদিন ধরে বাবা মার কাছে। তো এটা 2020-এর ওয়েডিং, মার্চে, সরি ফেব্রুয়ারিতে ছিল। সো তাকে ভিডিও ডেলিভারি দেওয়ার পরে মানে সে ফোন করে কান্নাকাটি করছে আর কি আমার কাছে, যে মানে আমার এত ভালো লাগছে যে ওই মোমেন্টগুলো আমার কাছে এত সুন্দর করে, মানে আমার মনে হয়েছে যে আমি আবার ওই জায়গায় ফিরে গেছি। তো আমাদের কাজ দেখে তার এত ভালো লাগছে আর কি। তো এই এই যে আমি বলছি যে এই জিনিসগুলোই আসলে আমার কাছে খুব হ্যাপি হ্যাপি মোমেন্ট আর কি, যে আমি একজনকে যে খুশি করতে পারতেছি কাজ দিয়ে, এটাই। ব্যাড এক্সপিরিয়েন্স তো হচ্ছে কি কি আছে, আমরা খাবার পাই না, সবার লাস্টে খাই আমরা। তো অনেকে এটা রেগুলার এক্সপিরিয়েন্স, অনেকেই আসলে জিজ্ঞেসও করে না কোনো সময় যে ভাই খাইছেন কি না। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম টাইমে আমি বুঝি, যেহেতু এই যে বিরিয়ানির ব্যবসা শুরু করার পর তার ভালো বুঝি যে কোনটা আসলে পাতিল থেকে উঠেছে আর কোনটা আসলে জুটা। ঠিক আছে, তো এগুলো আসলে পার্ট অফ আওয়ার জব, এগুলো আসলে খুব নর্মাল, খুব সিম্পল জিনিস, এগুলো নিয়ে কমপ্লেন করার কিছু নাই। কমপ্লেন একটা জিনিস, বাট ব্যাড এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমাদের সাথে, আমার সাথে হয়নি বাট আমাদের টিম মেম্বার আর একজনের সাথে হয়েছিল। আমরা মনে হয় লাস্টে ছবি তুলতেছিলাম, তখন মনে হয় ব্রাইড বা গ্রুমের বাবা এসে লাইট ফেলে দিছিল, আমাদের লাইট সেটা ফেলে দিছিল আর কি, রাগ করে যে কেন ছবি তুলতেছি। তো এগুলো এইরকম ঘটনা হয় আর কি। তো আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করবো, যেহেতু আপনি ওয়েডিং রেস্ট করতেছেন, তো এইখানে যেমন আমরা যখন যাই খুব ক্লায়েন্টগুলো সবাই অনেক ব্যস্ত থাকে, তো এইখানে এই যে ধরেন একটা ক্লায়েন্টের সাথে আমার খুব বেশি পরিচিত না, সব ক্লায়েন্ট কিন্তু আপনার পরিচিত না, সব ক্লায়েন্টই আসলে মধ্যে কিনে নেওয়া হয়তো এরকম একটা জিনিস। তো যখন আপনি ভেন্যুতে ঢুকতে আসেন, এই ব্রাইড বা গ্রুমকে আপনার খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনার ইয়া করে নিতে হয়, এই জিনিসটা কিভাবে, মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যে জিনিসটা, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জিনিসটা, এটা খুব ভালো কোয়েশ্চেন। এটা আসলে কি, এটা আসলে খুব একটা মানে এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা নিজের মধ্যে এই ব্যাপারটা অভ্যাসটা রাখতে হবে। হ্যাঁ, যে আমি একটা যখন অপরিচিত একজন মানুষের সাথে যাচ্ছি, তখন এই যে কুইকলি তার সাথে মিশে যাওয়া, হ্যাঁ ফ্রেন্ড হয়ে যাওয়া, ফ্রেন্ডলি হয়ে যাওয়া, না হলে কিন্তু ছবি ভালো আসবে না। হ্যাঁ, যে এটা আমি কয়েকজনের কাছেই শুনছি, যে ফটোগ্রাফার যে ব্রাইডকে বলছে আপু আপনার মেকআপ তো ভালো হয়ে গেছে, এগুলো আসলে খুব আনপ্রফেশনাল কথাবার্তা। হ্যাঁ, এগুলো কখনো কাউকে বলা উচিত না, যে আপনার ড্রেস ভালো হয় নাই বা আপনার, হ্যাঁ তারপরে বলে যে ভেনু সুন্দর না, যার যেটা সামর্থ্য আছে সে সেটা করছে। তুমি প্রফেশনাল মানুষ, তোমাকে তোমাকে যা দিছে তুমি তাই থেকে তোমার বেস্ট যেটা তুমি সেটা আউটপুট বের করে নিয়ে আসবে, এটা তোমার দায়িত্ব। তার মেকআপ ভালো হয় না তুমি এডিট করে ঠিক করবা, তোমাকে টাকা দিছে কেন? অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যে আমি কিন্তু মেকআপের জন্য টাকা নিতেছি না, আমি কেন মেকআপ ঠিক করবো? হ্যাঁ, এই এই মেকআপ ঠিক আর তুমি তোমার ছবিটা ভালো মতো, তোমাকে একটা স্টেটাস দেখছিলাম অনেক আগে, আমার মনে পড়েছে আপনি এটা বলার পর মনে পড়লো, যে একটা ইভেন্টে আপনি যখন যাইতেছেন ডেকোরেশনের ইয়েটাও আপনি ঠিক করতে দিতেছেন, আপনি একটা স্টেটাস মনে পড়তেছে কিনা জানি না, যে মনে হয় যে ডেকোরেশনের কাজও আমি নিতেছি না, এটা আমি কেন করছি, আমার ছবির জন্য ভালো হয়, আমার ছবির জন্য করছি, ছবিটা কে তুলতেছে, আমি, ছবিটা খারাপ লাগলে দোষ কার হবে, আপনার ডেকোরেটরের না, আমার হবে। ওই ছবিটা সারা জীবন থাকবে যার কাছে, সে সারা জীবন দেখবে আর বলবে যে ছবিটা খারাপ হয়েছে, ডেকোরেশন লোকের কিন্তু, ডেকোরেশন লোকের কিন্তু কিছু বলবে না, বলবে ছবিটা তুলছে তার সমস্যা। সো আমি আমার প্রয়োজনে ঠিক করে নিছি, সেম ব্যাপারটা মেকআপ হইতেই পারে, অনেক কারণে হইতে পারে, হয়তো অনেক সময় বিয়ের দিন অনেকে অনেক টেনশনে থাকে, সো টেনশনে থাকলে পরে হয়তো তার মেকআপ একটু নষ্ট হয়ে যেতেই পারে,
নাক ফুলে দেখা যায় নোলক লাগানোর সময় জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, হয়ে যাবে হতেই পারে। গরমের সময় যে সামারে যে সব ওয়েডিং হয়, সামারে সোয়েটিং হয়, সোয়েটিং হওয়ার কারণে মেকআপ নষ্ট হতেই পারে। কিন্তু তাই বলে তো তুমি সেটা বলতে পারো না, তোমার কাজ হচ্ছে তোমার ছবিটা সুন্দর করে প্রেজেন্ট করা, সেটার জন্য যা করতে হয় তুমি করবা, সেটার জন্য তোমার মেকআপ করে দিতে হয় সেটাও তুমি করবা, এটা করতে, এই জন্যই তুমি প্রফেশনাল, তোমাকে টাকা দিচ্ছে এই কারণে যে সে তোমার কাছ থেকে সুন্দর জিনিস পাচ্ছে, মানে চাচ্ছে, সো তোমাকে দিতে হবে ওইটা। কিভাবে দিবা সেটা তুমি জানো, তুমি এডিট করে দিবা না তোলার সময় দিবা, তোমার ব্যাপার। হ্যাঁ, এটাও খুব একটা ইয়ে ছিল। আর আপনাকে আরেকটা যে কোশ্চেন করবো, আমাদের ওয়েডিং ইন্ডাস্ট্রি নিয়ে একটু কিছু যদি বলার, ঠিক আছে, ওয়েডিং ইন্ডাস্ট্রিতে যেমন আমি আপনার কোশ্চেনটা করি যে অনেক ইন্ডাস্ট্রিতে দেখবেন যে আপনার একটা লিড বা গাইড একটা জিনিস থাকে, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জিনিসটা নাই, কমিউনিটির যে জিনিসটা। আচ্ছা, তো এইখানে একটা খুব ভালো আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলার, আমি আসলে ওই এত সিনিয়র বা এত বড় কেউ না যে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। এটা আমি মনে করি আমাদের সিনিয়র যারা আছে তাদের ব্যর্থতা, ফার্স্ট অফ অল। তারা আমার মনে হয় সমষ্টিগত না ভেবে তারা সবসময় ব্যক্তিগতভাবে বা ভাবছে, আর আমার যেটা মেইন কারণ মনে হয়। অনেকেই অনেক অ্যাটেম্প্ট নিয়েছে, WPPB একটা অ্যাটেম্প্ট হয়েছে, তারপরে আমাদের মায়াস্ট্রো একটা অ্যাটেম্প্ট হয়েছে, আরও এরকম কিছু অ্যাটেম্প্ট হয়েছে, বাট কোনোটাই আসলে অর্গানাইজডভাবে হয়নি। তো এটা হচ্ছে যে আমাদের সিনিয়ররা যারা আছে আর কি, আমার যেটা ব্যর্থ হচ্ছে, ব্যর্থ বা সাকসেসফুল হতে পারতেছে না, কারণ আমার যেটা মনে হয় যে হয়তো ওইখানে যারা লিডিংয়ে থাকে বা যে সিনিয়ররা যারা এটার গাইডলাইনে থাকে, গার্ডিয়ান হিসেবে থাকে, তারা হয়তো জিনিসটা সমষ্টিগত না ভেবে ব্যক্তিগতভাবে ভাবতেছে, আত্মকেন্দ্রিক, হ্যাঁ, যার কারণে জিনিসটা সাকসেসফুল হচ্ছে না। প্রপার প্ল্যানিং নাই যে আমি আজকে, আমার বাংলাদেশে ফটোগ্রাফার বা ওয়েডিং ফটোগ্রাফারদের কোনো অর্গানাইজেশন নেই, ঠিক আছে, অর্গানাইজেশন কেমনে হবে, কারণ আমাদের মতো তো হিংসা, আমরা একজন আরেকজনের কাজ দেখে অ্যাপ্রিসিয়েট না করে হিংসা করি, হ্যাঁ ও এটা তুলছে, ও কি ঘোড়ার ডিম পারে, তা আমি তো এর চেয়ে ভালো পারি, এই যে আমি ভালো পারি এই ব্যাপারটা আমাদের মধ্যে বেশি কাজ করে, যার কারণে এই জিনিসগুলো কখনো অর্গানাইজভাবে আসে নাই। আজকে যদি আমি আমি যদি বলি যে হ্যাঁ 10 জন নিয়ে 5 জন একটা কমিটি করে, আমি যদি বলি হ্যাঁ তোমরা আসো আমাদের এখানে জয়েন করো, কালকে আর একজন উঠে বলবে ও ওইটা সোহেল মহোদয় আর কি, ও কি জানে, ওর দরকার নাই, আমি আমি তো ইন্ডাস্ট্রিতে ওর চেয়ে সিনিয়র, আমি তো অনেক কিছু জানি, আমি তো এতগুলা পুরস্কার পাইছি, আমার তো ক্লায়েন্ট বেজ এই, আমি তো এতগুলো ইভেন্ট করছি, কালকে আমি আর একটা করবো, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো, মানে আমাদের আসলে নিজেদের মধ্যেই সমস্যা, মানে আমরা নিজেদেরকে নিজেরা কখনো অ্যাপ্রিসিয়েট করি না, মূল্যায়ন করি না, আমরা সব সময় সবাইকে ছোট করে দেখাইতে চেষ্টা করি, ভালোবাসি, যার কারণে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা কখনো হয় নাই। আজকে এটা তো বললাম সিনিয়রদের কথা, জুনিয়রদের মধ্যে যদি বলি এই সেম প্রবলেম, কারণ জুনিয়রগুলো শিখতেছে কার কাছ থেকে, সিনিয়রের কাছ থেকে, সিনিয়র জুনিয়রের কাছে বলতেছে ওই দেখছোস কি ছবি তুলছে, এটা কোনো ছবি হয়েছে, দেখ এর চেয়ে আমার ছবিটা ভালো, এটা না বলে যদি ও জুনিয়রকে বলতো দেখছো ভাইয়ার সুন্দর করে একটা ছবি তুলছে, দেখছো এই ভাইয়ার ছবিটার মতো আমারও একটা ছবি আছে, তুমি ছবিটা ট্রাই করো দেখো পারো কিনা, আজকে এই কথা যদি বলতো তাহলে ওই জুনিয়রটা শিখতো যে না এই দেখছো ভাইয়া এই এই ভাইয়া ওই ভাইয়ার ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো বলছে, তাহলে আমিও চেষ্টা করব। আর ও শিখতেছে আর আমাদের মতো বলে আরে দেখছো কি ঘোড়ার দিন ছবি তুলছে, এটা এটা হয় না, দেখছো আমারটা কত ভালো, আর ও শিখতেছে কি আর ও তো ভাই বলছে ওই ভাই তো কোনো ছবি তুলতে পারে না, ওর ছবি দেখে কী হবে। তো এই যে অ্যাপ্রোচগুলো, হ্যাঁ, এই যে সিনিয়ররা যে জুনিয়রদের সাথে জুনিয়রদের কী শেখাচ্ছে, হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এখানে প্র্যাকটিস নেই, আমাদের এখানে প্র্যাকটিসটাই হচ্ছে নেগেটিভ প্র্যাকটিস, তো মানুষের মধ্যে তৈরি হচ্ছে ওই রকম, এই কারণেই আমাদের এখানে কোনো অর্গানাইজেশন হয় না, সবাই সবাইকে ছোটো করে ভাবতে, সবাই সবাইকে নিচু করে রাখার চেষ্টা করে, এই কারণে এই অবস্থা। ওকে, আমি যদি আপনাকে একটা জিনিস মানে কোশ্চেন করি, সেটা হচ্ছে যে জিনিসটা একটু পার্সোনাল, বাট তারপরে আমি একটা করতেছি যেহেতু এর যে বড় পার্সোনাল করে ফেলছে আগে, তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একজন ফেভারিট পার্সন থাকে, ফেভারিট ফটোগ্রাফার, আপনার ফেভারিট ফটোগ্রাফার? আমার ফেভারিট ফটোগ্রাফার হচ্ছে খন্দকার নাসিফ, বাংলাদেশ, আমি বাংলাদেশের বাইরে এইসব ইয়ে দেখিও না, খুব একটা দেখি না, কারণ হচ্ছে আমার বাংলাদেশের প্রেক্ষাপট আর ইউএসএর প্রেক্ষাপট এক না। ইউএসএর একটা ব্রাইডগ্রুম যে টাইম দিবে, যে পরিমাণ ডেডিকেশন দিবে ছবি তোলার জন্য, আমার দেশের ব্রাইডগ্রুম দিবে না। সো যে শুটের পরে মাঝে ওরা শুট, ওরা কাপল শুট করে একদিন আর বিয়ের ওয়েডিং প্রোগ্রাম করে একদিন, ওরা কাপল শুট করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করে, যে খরচ করে ইয়ের মেন প্রোগ্রামের জন্য করেন, আমাদের দেশে হচ্ছে ওই পার্স ওই জিনিসটাই পাওয়া যায় না। সো আমি আসলে বাইরে ছবি দেখে আমার এখানে আসলে অ্যাপ্লাই করার জায়গা নেই। সো আমার দেশের মধ্যে আমি যদি বলি, আমার এক নম্বর পছন্দ হচ্ছে আমার আমাদের স্টাইলে যারা কাজ করে,
আমি নাসিফ, আমি এখনও চেষ্টা করি নাসিফের মতো লাইটিংয়ের ছবি তোলা আমি পারি না, কারণ ওর লাইটিংয়ের ছবি দেখলে পরে আমার মনে হয় যে এটা আমার হইলো না কেন। তো এটা আমার ঠিক। তারপরে যদি বলি আমার রাফির ছবি অনেক ভালো লাগে, ড্রিমওয়ারের রাফির ছবি অনেক ভালো লাগে। আর তারপরে স্ন্যাপশটে ফারহান ভাইয়ের লাইটিং আমার খুব ভালো লাগে, ফারহান ভাই অসাধারণ লাইটিংয়ের কাজ করে, আমার খুব ভালো লাগে ওনার কাজ। মোমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, মোমেন্টে যেমন হচ্ছে ইলিমিন সেন্সের কাজ ভালো লাগে ওদের, অবশ্যই ওরা এই মানে ওই টাইপের অথবা প্যাটার্ন প্যাটার্ন, ওই প্যাটার্নের কাজ যদি বলি ওই প্যাটার্নে ওরাই বেস্ট। তারপরে আরেক প্যাটার্নে যদি বলি নন্দিদা, অভিজিৎ নন্দী, তো হ্যাঁ আউটডোরে হি ইজ দ্য বেস্ট, বেস্ট অফ বেস্ট, মানে ওনার সাথে আসলে কম্পেয়ার করার মতো বাংলাদেশে কেউ নাই। এছাড়া এই আর কি। আর এখন আমি আপনাকে কোশ্চেনটা করবো, এটা করে মোটামুটি আমাদের আজকের মতো এটা এসেছে যে ক্যারিয়ার ইন ওয়েডিং ফটোগ্রাফি। আচ্ছা, ফিউচার প্ল্যান? ক্যারিয়ার ইন ওয়েডিং ফটোগ্রাফি আমি এর আগেই একটা অ্যান্সার দিছি যে এটা আসলে ক্যারিয়ার বানাইতে যদি চাও, ক্যারিয়ার বলতে যে আমি আপনাকে কোনটা বলতেছি যে ওয়েডিং, যেমন 5 বছর আগে কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি এরকম ছিল না, 5 বছর পরে কি হতে পারে, কিরকম হবে, বা এটা আপনি কি দেখতেছেন? আসলে এটা তো প্রেডিকশন করে এভাবে বলা যায় না, তবে যেটা হচ্ছে বাঙালি মানে মানুষ যতদিন বিয়ে করবে ততদিন ফটোগ্রাফার দরকার হবে, আর বিয়ে জীবনে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থামবে না, ফরজ কাজ এটা, এটা ফরজ কাজ, বিয়ে হবেই, ফটোগ্রাফিও হবেই। তবে যেটা হচ্ছে যে প্রফেশনালি যদি নিতে চাও তাহলে ওইটার জন্য কষ্ট করতে হবে, ক্যারিয়ার হিসেবে যদি নিতে চাও এটা নিজের সাথে যুদ্ধ করতে হবে, ফ্যামিলির সাথে করতে হবে, সোসাইটির সাথে করতে হবে, ঠিক আছে, অনেক 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 কিছু স্যাক্রিফাইস করে তারপরে করতে হবে। যেমন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার নিজের আপন খালার বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, আমি ইভেন্টে ছিলাম, ঠিক আছে, তো আমি ওই দিন ইভেন্ট করছি, আমি আমার খালার বিয়ে অ্যাটেন্ড করতে পারি নাই, ঠিক আছে, তো এটার খোটা আমাকে এখনো শুনতে হয়। তো মানে এটা আমি ইচ্ছা ছিল যে সোহেল আমার ছবি না, সোহেল আমার ছবি তুলবে না, সোহেল আমার বিয়ের দিন থাকবে, কারণ আমার খালা আমার চেয়ে খুব বেশি বড় না, তো আমরা আসলে ছোটোবেলা থেকে ফ্রেন্ডের মতো বড় হয়েছি ছোটো খালার সাথে, তো এটা তার জীবনে একটা দুঃখ যে তার বিয়েতে আমি ছিলাম না, তো আমার সব ফ্যামিলি মেম্বাররা ছিল, সবাই ছিল কিন্তু আমি নাই, মানে আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে, ঠিক আছে, বড় ছেলে, আমার নাতিদের মধ্যেও আমি সবচেয়ে বড় আমার মামার সাইডে, তো সেইখানে আমি নাই, তো এটা আসলে মায়ের খাওয়ার মতো একটা ব্যাপার, মানে মায়ের যে খাই নেই এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে, কিন্তু ওই যে আমার কমিটমেন্ট, আমার কাজের প্রতি আমার কমিটমেন্ট, আমার ক্লায়েন্টের সাথে আমার কমিটমেন্ট দেওয়া ছিল, এটা হচ্ছে বড়। সো এইরকম আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, সো এইরকম অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপরে হচ্ছে হয়তো সাকসেসফুল হইতেও পারো, হবা এটাও বলতে পারতেছি না, হইতে পারো, বাট ওই চেষ্টাটা করে যেতে হবে, ওই ইচ্ছাটা শক্তিটা থাকতে হবে, কাজ করার প্রতি ওই ভালোবাসাটা থাকতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন আমার জানা ছিল বাট এটা আমি বলতে ভুলে গেছি, এমন একটা কখনো হয়েছে যে যেমন আমাদের বেসিক্যালি অনেক ফ্রাইডে বা যেমন উইন্টার যখন থাকে, যে আমাদের ওয়েডিং সিজনটা, তখন ফ্রাইডেতে আমাদের অনেক ইভেন্ট থাকে, তো বাট আপনাদের যেমন আমি আপনাকেই বলি যে আপনি হয়তো একদিনে 2-3টা ইভেন্ট করতে পারেন বা এর বেশিও করা পসিবল হয় না, করি না, তো দেখা যাচ্ছে একটা ব্রাইড তার অনেক দিনের ইচ্ছা যে আপনাকে দিয়ে তার ওয়েডিং ইভেন্টটা কভার করবে, বাট আপনার শিডিউল মিলতে আসে না, তো এই কারণে সে অনেক আপসেট, অথবা এমন হয়েছে যে আমি ডেট চেঞ্জ করার প্ল্যানিং বাইরে এরকম কোনো কোনো ডেট প্ল্যানের, হ্যাঁ একজন বলছিল এরকম একবার হয়েছে আর কি, যে উনি আমার স্কেজুল পাওয়ার জন্য বিয়ের ডেট চেঞ্জ করে দিয়েছে, এটা একবার হয়েছে, এটা অনেক মানে রেসপেক্ট, একটা সম্মানের একটা ব্যাপার যে ভালো লাগে, ভালো নিজের প্রতি ভালো, তখন হয়তো এরকম ছোট ছোট আসলে কিছু ঘটনা যখন হয় তখন আসলে মনে হয় যে না হয়তো আমি কিছু ভালো করছি, অনুপ্রেরিত করুন, হ্যাঁ যে ভালো হয়তো করছি বা করতে পারছি যার কারণে হয়তো এরকম ঘটনা ঘটছে, হয়েছে এরকম। তো ঠিক আছে, থ্যাংক ইউ সোহেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনার ওই যে কোশ্চেনগুলো অনেকেরই ছিল, হয়তো অনেকেই জানতে পারত না ব্যাপারটা, এটা কিন্তু যেমন আপনি যে শেয়ার করেন যে ইয়ারটা, এটা আগে কখন আমি জানি যে আপনার হয়েছে কি না, বাট আমার যেটা মনে হয়েছে যে এই জিনিসটা আসলে জানা দরকার অনেকেরই, যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে এটা অনেকেরই অনেকে কিছু জানে না, তো এই ব্যাপারটা জানা দরকার, এই জন্য অ্যাকচুয়ালি আমি আপনার সাথে আজকের এই পডকাস্টটা করা। তো থ্যাংক ইউ সোহেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, কিছু কোশ্চেন, কিছু আসলে এই কথাগুলো আসলে জানার দরকার ছিল মানুষকে, বা নতুন ফটোগ্রাফার যারা আসছে বা ইন্ডাস্ট্রিতে যারা আছে সিনিয়র জুনিয়র তাদেরকে জানানোর দরকার ছিল, তো তোমার মাধ্যমে হয়তো তাদের কাছে ওই জিনিস কথাটা পৌঁছাইতে পারবো বা পৌঁছাবে, পসিবল হবে, তো তোমাকে ধন্যবাদ।
এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আর কি, আর কষ্ট করে এখানে অফিসে আসার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, জি দোয়া রইল আপনার প্রতি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।